দুইটার মধ্যে একটা মিসিং হলে একটা ব্যাকআপ পাওয়া যাবে। আচ্ছা এখানে নোটপ্যাড টপিং করি, বেসিক ফাংশন অফ লিঙ্কডইন এটা কভার করছি, হাউ টু সেট আপ লিঙ্কডইন অ্যাকাউন্ট এটা মোটামুটি কভার করা হয়ে গেছে। তারপর এটা একটা লাস্ট এর দিকে কিছু বিষয় দেখাই দিব আর কি, হাউ টু অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল ফর জব সার্চ। জব সার্চ এর ক্ষেত্রে অপটিমাইজ কেন করতে হবে এটা তো আমি অলরেডি বলছি, কারণ হচ্ছে জব সার্চ করব ঠিক আছে, অ্যাপ্লাই করব সবকিছু ঠিক আছে, কিন্তু আমার প্রোফাইলটা যদি ভারী না হয় সেক্ষেত্রে তো আবেদন করে কোনো লাভ নেই, তো অনেক ক্ষেত্রে রিজেক্ট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হচ্ছে প্রোফাইল গুলো একটু স্ট্রংনেস স্ট্রং করে নিবো, দেন হচ্ছে আমরা জব সার্চ এর বিষয়গুলোকে মাথায় রাখবো আর কি। আচ্ছা তো গত ক্লাসে যেটার মধ্যে ছিলাম হাউ টু গ্রো ইউর কানেকশন, কানেকশন নিয়ে কিছু একটা প্রসেস দেখাইছিলাম, তারপর 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 আরেকটা জিনিস একটু এটার মধ্যে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা আমি গতদিন হচ্ছে গ্রুপে জয়েন করছিলাম, একটা গ্রুপে আপনারা দেখাচ্ছিলাম যে গ্রুপে জয়েন করছি, এটা এখানে দেখাচ্ছি রিসেন্ট হিসাবে, যদি এটা গ্রুপ জয়েন আছে এখানে যদি এটা না পান সেক্ষেত্রে হচ্ছে এখানে যে এই অপশনের মধ্যে একটা গ্রুপ অপশন পাবে, যে এখানে গ্রুপ অপশন আছে ক্লিক করলাম গ্রুপস, গ্রুপস এ যাওয়ার পর হচ্ছে আমার তৈরিকৃত গ্রুপ অথবা আমি যে গ্রুপ গুলাতে জয়েন আছি টোটাল জিন গুলো এখানে দেখতে পাবো, এই যে এখানে আছে এটা এখানে দেখা দিলাম ম্যানুয়ালি, কারণ এটা কিছুদিন পর এখানে অ্যাক্টিভিটিস আমার ভিন্নতা আসতে থাকবে তখন এটা এখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমার মেইন লোকেশন হচ্ছে এইখানে। আমি যদি এখানে যাই 44,000 উপরে মানুষ, এবং এইখানে আরো কিছু অ্যাক্টিভিটি থাকে ছিল আগে, প্রত্যেকদিন কতটা পোস্ট হইতো এই বিষয়গুলো সেখানে নোটিফিকেশন দিত, পাশে এখানে দেখাইতো, বাট এটা মনে হয় কোন একটা আপডেট আসার কারণে এটা দেখাচ্ছেন, এই পাশে দেখাতো রিসেন্টলি কতটা পোস্ট হয়েছে এই বিষয়গুলো দেখাতো, যা দেখা সমস্যা নাই। যেহেতু আমাদের কানেকশনের বিষয়টা এখন আসি, আমার নেটওয়ার্কে আমাদের দুজন আছে, একজন রোলিং ভাই আর একজন মনে হচ্ছে লিঙ্কন ভাই, দুজন আছে। তো এখানে আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে এখানে কতজন মেম্বার এখানে আছে, এতজন মেম্বার, এবং তাদেরকে টার্গেট করে হচ্ছে আমি এখন যেহেতু নেটওয়ার্কটা বিল্ড করতে আছি সেই উদ্দেশ্যে হচ্ছে আমি এখানে ক্লিক করবো, সিওলে ক্লিক করব, সিওলে ক্লিক করলে এখানে যারা যারা আছে সবাইকে পাচ্ছি। এবং মোটামুটি এখানে একটা জিনিস খেয়াল করেন, আসলে জব যে দিচ্ছে জব কিন্তু একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা যে ফিল্ডে কাজ করি এই ফিল্ডের লোকের থেকে আমি তোমার জব পাবো না, একটা জিনিস খেয়াল করেন আমরা তো একই নেটওয়ার্কে আছি বা আমি আপনাদের ক্লাস করাচ্ছি আপনারা আমার সাথে জয়েন আছেন, সবাই মোটামুটি একটা পরিচিত হয়ে গেছে কার কিরকম অবস্থা, মানে কে কতটুকু কাজ পারে কে কতটুকু হেল্পফুল এই জিনিসটা কিন্তু আমার মাথায় চলে আসছে। তো যখনই আমাকে কিন্তু অনেকে বলে যে ভাই এমন কেউ আছে কিনা এরকম একটা লুক দরকার, একটু দেখেন তো কেউ আছে কিনা বা আপনার চাকরি করে রেফার করেন, এই যে বিষয়গুলা তো আমার আমার নেটওয়ার্কে যারা যারা আছে আমি তো তাদেরকে চিনি ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ডাইরেক্ট বলতে পারছি হ্যাঁ আপনি তখন বলি একটা জবের অফার আছে আপনি করবেন কিনা, করলে তাহলে আপনার সিভিটা দেন বা ইমেলে পাঠাই, এই যে আমি দিচ্ছি এটা কিন্তু আমি কিন্তু আমি ওয়েবে কাজ করি আপনি ওয়েবে কাজ করেন দুজন সেম ক্যাপাবিলিটি আছি বিদায়, আমি আপনাকে বুঝতে পারছি আপনি আমাকে বুঝতে পারছেন আপনি কতটুকু কাজ পারেন না পারেন, আপনি যদি কাজ আসলে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমি তখন রেফার করবো না, কারণ এখানে একটা বিশ্বস্ততার বিষয় আছে, কারণ আপনারা তো এমনি এমনি টাকা দিবে না বা ব্যাংক দিবে না, আপনার কাজের উপর পারফরমেন্স উপর ভিত্তি করে কিন্তু বিষয়গুলো থাকছে, সবকিছু মিলে আর বিষয়টা হচ্ছে যে সবকিছু মেনটেন্স করে আমরা কখনো এই ধরনের কাউকে রেফার করি না যে কাজ পান, আর আপনি কাজ পান আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করি একদম বুঝতে পারবো। এখন আপনি স্টুডেন্ট হিসেবে বুঝতে পারছি, কিন্তু আপনি যদি আমার স্টুডেন্ট না হতেন হয় না এরকম ভাই ব্রাদার্স থাকে না মুখের মুখ এই পারপাসে, যেমন আপনি আপনাকে আমি চিনি আপনার পারপাসে আমি আরেকজনের সাথে পরিচিত হলাম, উনি কেমন কাজ পারে এটা তো আমি জানি না, কারণ ওনাকে তো আমি কাজ শিখাই দিই, উনি কাজ পারে কিরকম উনি কি করে প্রত্যেক দিনই কাজ করে একটা একটা করে ফেসবুকে আপলোড করে বা লিঙ্কডইনে উনি স্ট্যাটাস দিচ্ছে যে আজকে এই কাজটা কমপ্লিট করলাম এই কাজের জন্য এই তো বা এই টপিকের জন্য বা ই কমার্স প্রতিষ্ঠানের জন্য আজকে এই ই কমার্স ডেমোটা তৈরি করলাম, এই যে উনি প্রত্যেকদিন পোস্ট দিচ্ছে ভিডিও আকারে হোক বা ডেমো আকারে হোক ছবি আকারে হোক এসব প্রত্যেকদিন দেখছি, এটা দেখতে আমার একটা আইডিয়া চলে আসছে, তো একজন ই কমার্স ডেভেলপার খুঁজতেছে বা ই কমার্স নিয়ে কাজ করে আমার কাউকে খুঁজতেছে, আমি তো ডাইরেক্ট ওনাকে ফোন দিয়ে বলবো, কারণ ওনার সাথে আমার মোটামুটি জিনিসটা চলে আসছে যে আমি বুঝে গেছি যে উনি রিলেটিভ কাজ করে এবং ওনাকে দিয়ে কাজ করা সম্ভব দেখতে, কারণ ওনার কাজগুলো আমি দেখছি এভাবে আইডিয়াটা কিন্তু চলে আসে। তো আমরা যারা রিলেভেন্ট ফিল্ডে আছি তাদের কাছ থেকেও জবের অফার আসতে পারে এরকম আর কি বিষয়টা, এবং যারা জব দেয় সেই বিষয়ে বা কাদের কাছ থেকে জব আসতে পারে এই বিষয়গুলো আমরা কিন্তু
নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারি। তার মানে এমন না যে আমরা যে যে সেম ফিল্ডে কাজ করি তাদের সাথে কানেক্ট হলে যে জব পাবো না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা যাবে না। তো যেহেতু আমরা একটা গ্রুপে আছি, তো আমরা চাইলে তাদের সাথে আমরা কানেক্ট হতে পারি। তো আপনাদের জন্য আমি কিন্তু একটা মেসেজ রেডি করে রাখছিলাম মনে হয়, তো মানে গত ক্লাসে, আচ্ছা আমি জানি না এটা দিছিলাম কিনা। আচ্ছা আমি এখানে কালেক্ট করে সবগুলো একটা পেজে নিয়ে আসি, তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে আপনাদের দ্বিতীয় আমার জন্য সুবিধা হবে। সোর্স ইনভাইটেশন মেসেজ, এইটা নিচ্ছি আইসি, আচ্ছা এটা নিচ্ছি, পরে যা করা করব। এটা থ্রো করছি আমার এই শিটটাতে, আচ্ছা এটা ধরে নিই, আচ্ছা এখানে এটা কাজ শেষ, এটা কাজ শেষ, কত বাই কত হবে এটা আমি তো বলেই দিছিলাম তাই না, এটা কাজ শেষ। দেন আমরা মাঝখানে রাখতে চাচ্ছি আমার এই মেসেজটাকে, ইনভাইটেশন মেসেজটাকে। আই সি রেড ইউ আর এ মেম্বার অফ, কোন মেম্বার কোন গ্রুপের এটা একটু দিয়ে দিচ্ছি, বা আচ্ছা এখানে নামটা কপি করতে একটু সমস্যা হচ্ছে, অবশ্য সমস্যা নেই, নাহলে আমরা লিখে নিবো আর কি। আচ্ছা কিছু করা যাচ্ছে না, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইনার, আচ্ছা বানানটা ভুল হয়েছে, GDEGNER হবে, ওকে নিলাম ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার। তাহলে এটা একটু অপটিমাইজ করে দিয়েছে, আই সি দ্যাট ইউ আর এ মেম্বার অফ ওয়েব ডিজাইন গ্রুপ, এই জায়গায় হচ্ছে গ্রুপের নামটা দিয়েছি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন গ্রুপ। আই হ্যাভ অলসো এঙ্গেজ উইথ দিস গ্রুপ অ্যান্ড উড লাইক টু শেয়ার সাম আইডিয়াস উইথ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই ইনভাইটেশন টু কানেক্ট। জাস্ট ইমেজটা কপি করলাম, কারণ ইনভাইটেশন দিয়ে মেসেজ পাঠালে হচ্ছে এটা অ্যাক্টিভিটি খুব ভালো আসে। ওকে প্রথম স্টার্ট করলাম ওনাকে দিয়ে, এখানে কানেক্ট অ্যাড নোট মেসেজটা এখানে দিচ্ছি, সেন্ডে ক্লিক করলাম। ঠিক আছে এইভাবে একজন একজন করে দেবো, একজনকে পাঠালাম, দেন এগেইন যাচ্ছি। এই যে ইনভাইটেশন, এই যে নোটটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একদম মেসেজ এর মতো কাজ করবে, যে এখানে ডাইরেক্ট ওনার মেসেজ চলে আসবে। ঠিক আছে অনেকে হচ্ছে কানেকশন গুলো চেক করতে চায় না, কিন্তু মেসেজ চলে গেলে, কিন্তু মেসেজ আকারে চলে গেলে কিন্তু এই জিনিসগুলা ঠিকই ইয়ে করবে, তারপর হচ্ছে নোটিফিকেশনও যাবে। ঠিক আছে এমনি তো সাধারণত দেখা যায়, যেমন একজন এখানে কানেকশন পাঠিয়েছে আমাদের গ্রুপে, মনে কেউ শামীম ভাই পাঠিয়েছে, যে এটা কিন্তু ডাইরেক্ট দেখতেছি। হ্যাঁ তো অনেক সময় যারা হচ্ছে প্রোফাইলটা একটু ভারী হয়ে যায় বা একটু মোটামুটি ভালো একটা কানেকশন চলে আসছে, তখন তারা আর চেক করতে চায় না যে কতজন নেটওয়ার্ক আছে, কিন্তু নোটিফিকেশন অ্যান্ড মেসেজ এগুলো কিন্তু অন্তত চেক করে। তো নোটিফিকেশন গুলো কখন আসে, যে আমি যে নোট করে করে পাঠাচ্ছি, এগুলো কিন্তু নোটিফিকেশন আকারে যাবে। এরকম ভাবে হচ্ছে আমরা একটা একটা করে পাঠাবো, আমি মোটামুটি 5 জনের মতো পাঠাচ্ছি, আমার কিছু পাঠানো হয়ে গেল আপনাদের দেখাতে, দেখানো সুবিধার্থে। ওকে এবং সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এরকম পাঠানোর সময় যখন এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলা পাঠায়, এখানে কিন্তু প্রোফাইল গুলা কিন্তু শো করে। যেমন ধরেন এখানে যখন ফ্রেন্ড, এখন তো চলে আসছে, এখানে তো শো করে যে উনি কোন প্রফেশনে আছেন, কি কি আছে, এই বিষয়গুলো কিন্তু শো করে। আচ্ছা আচ্ছা যাই, কিভাবে পাঠাতে হয় এটা আমি ফ্রি টাইমে আমি একটু করে পাঠাবো। তাহলে কানেকশন পাঠানোর প্রক্রিয়াটা আশা করি বুঝতে পারছেন। আরেকটা গত ক্লাসে দেখাইছিলাম, কেউ যদি গত ক্লাস করে থাকেন তাহলে গত ক্লাসে ভিডিওটা দেখে নেবেন, আমি সব ভিডিওটা আপলোড করিনি, আমি সময় পাইনি, একটু বাইরে ছিলাম। তো এটা ভিডিওটা একসাথে দিয়ে দিবো, আজকে ভিডিওটা, গতদিনের ভিডিওটা, গতদিন ভিডিওটাতে যে জিনিসটা দেখাইছিলাম সেটা হচ্ছে মার্কেট প্লেস টার্গেট করে, অর্থাৎ মার্কেট প্লেসে যারা কাজ দিচ্ছে তারা তো অবশ্যই রিভিউ দিচ্ছে, এই রিভিউ যারা দিচ্ছে তাদেরকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, ইমেজ সার্চ সিস্টেম অথবা নাম ব্যবহার করে, দুইটা প্রসেস দেখাই দিয়েছিলাম, ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে ওই পদ্ধতিতে আমরা কানেকশন করতে পারি। যাই হোক তাহলে কানেকশন কিভাবে বাড়াবো, আশা করি এই জিনিসটা আমাদের আইডিয়া চলে আসছে। তাহলে এই হচ্ছে আমরা কানেকশন গুলো বাড়াবো, হাউ টু ইউজ লিঙ্কডইন ফর ফাইন্ডিং জব,
এটা গত ক্লাসে দেখা দিয়েছিলাম, এবং শর্টকোট কুলা আপনাদের দেখা দিয়েছিলাম। শর্টকোট গুলা কি এখানে রাখছিলাম একটু খেয়াল করে দেখি। আচ্ছা শর্টকোট গুলা হচ্ছে এখানে রাখা নাই, তো আপনাদের দেওয়ার জন্য আমি একটু শর্টকোট গুলো একটু কালেক্ট করে আনছি। সোর্স জব কিওয়ার্ড ফর অ্যাডভান্সার্স, ঠিক আছে এগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা গেল হচ্ছে এই পর্যায়টা, দেন হচ্ছে আমরা একটু এটাকে অপটিমাইজ করে নিচ্ছি, ফাইলটাকে নিলাম। ওকে আচ্ছা আমাদের কাজটা কি হবে, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে জিনিসগুলাকে চেঞ্জ করবো, লুকিং ফর আইডিয়া গুলো জায়গায় আমাদের চাহিদা মতো করে আমরা কিওয়ার্ড গুলো বসাবো, একটা একটা করে সার্চ দেবো। সার্চ ফর কি, আর চেকিং বা আই এম চেকিং, এই জিনিসগুলো হচ্ছে উই নিড, আই নিড, এই বিষয়গুলো একটা একটা করে অ্যাপ্লাই করতে হয়। সব কিওয়ার্ড যে সব জায়গায় অ্যাপ্লাই হবে সেটা শিওর দিয়ে বলি নাই, গত আমি আগে বলছিলাম। আচ্ছা যেমন লিখে দিয়েছিলাম লুকিং ফর ওয়েব ডেভেলপার, লিখে সার্চ দিলাম। হ্যাঁ তো তখন আমরা খেয়াল করছিলাম যে এই রিলেটিভ জব পোস্ট করলে আমরা এই জিনিসগুলো পাবো এখান থেকে, তাই তো? আচ্ছা এখানে সার্চ করে কিছু কিছু বিষয় কমে যাচ্ছে একটু। আচ্ছা সার্চ করলাম, আচ্ছা এটা কি আমি চাচ্ছি এজ এ কন্টেন্ট হিসাবে, কারণ অনেকে পোস্ট করতে পারে এই জিনিসগুলা এখান থেকে পাচ্ছে। আই এম শেয়ারিং সাম, আচ্ছা ডিয়ার লিঙ্কিং কানেকশন প্রোফাইল হু আর অ্যাক্টিভ লুকিং ফর জব অপরচুনিটি মাই কানেকশন, আচ্ছা এটা হচ্ছে উনি জব অপরচুনিটি দিয়ে দিচ্ছে ফর ডেভেলপার জয়েন দ্য টিম, ওনার টিমে উনি মেম্বার অ্যাড করতে যাচ্ছেন। এরকম প্রত্যেক দিন সার্চ দেবেন, সার্চ দিয়ে দিয়ে অনেকেই দেখবেন এইভাবে জবের জন্য পোস্ট করছে, পাশের সাথে একটু কথা বলতে পারে, কথা বলে বলে ইয়ে করতে পারে। তো আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন। এখন প্রত্যেক দিন কিন্তু এগুলো কিন্তু টিমের সাথে জয়েন হওয়া বা অন্য কোম্পানির সাথে জয়েন হওয়া, তো সেক্ষেত্রে যে বিষয়টা থাকে একদিন কাজ নাও থাকতে পারে, আরেকদিন ট্রাই করবে এভাবে একদিন একদিন করে জিনগুলো একটু খুঁজতে হবে, খুঁজতে করে করে তাদের সাথে কানেকশনও বাড়াবেন, পাশাপাশি কথাও বলতে হবে জিনিসগুলো। তো লিঙ্কডিন এর পারপাস যদি ক্লায়েন্ট পায় সেগুলা কিন্তু অধিকাংশ হচ্ছে জব বেজ হয়ে যায়। আমরা তো ফ্রিল্যান্সার যারা আছি আমরা প্রত্যেকদিন কাজের জন্য অ্যাপ্লাই করা লাগতেছে, নতুন নতুন কাজের জন্য আবার হাই উতাস, কিন্তু ওই আপনি যদি পার্মানেন্টলি জব করতে চান, অনেকেই খেয়াল করবেন যে বলছে যে আমি ইউকে ইউএসএ তে জব করছি, বাংলাদেশে বসে আমার বাসায় বসে কাজ করছি, তারা যে জবে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে লিঙ্কডইন পারপাস। আমি আরেকটা সোশ্যাল মিডিয়ার নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে বি বিই, জাস্ট এতটুকু বিই। হ্যাঁ বিই লিখে সার্চ দিয়ে দেখেন, ওইটা একটা প্রফেশনাল সাইট, যারা হচ্ছে অধিকাংশ ওয়েব ডেভেলপার ডিজাইনার যারা আছে তারা এখানে কাজ করে। আমাদের জন্য এই দুইটা প্ল্যাটফর্ম খুবই হেল্পফুল, লিঙ্কডিনটা দেখাচ্ছি কারণ লিঙ্কডিন হচ্ছে বাংলাদেশে এখন জনপ্রিয় হয়েছে, বিভিন্ন ধরনের কোম্পানি গুলো এখন লিঙ্কডিন পারপাস হায়ার করছে, এবং বিদেশি কোম্পানি গুলো আপনি পাবেন, বিভিন্ন টিমের সাথে আপনি অ্যাড করতে পারবেন। এইভাবে তো আপনার বেশি লাগবে না, একটা ক্লায়েন্ট জোগাড় করতে পারলে তো সারা বছর মানে বসে বসে যেতে পারবে, বসে বসে বলা উচিত হবে না আমাদের ক্ষেত্রে, মানে ক্লায়েন্ট একটা আমি পেয়ে যাবো যেটা হচ্ছে আমার মান্থলি একটা স্যালারি দিবে। অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে উইকলি পেমেন্ট দেয়, অনেকে মান্থলি পেমেন্ট দেয় বা প্রজেক্ট ওয়াইজ আপনাকে পেমেন্ট দিতে পারে, এরকম অনেক প্রজেক্ট আছে, এগুলো একটা একটা করে দেখতে পারে। আর একটা জবের বিষয়টা তো বলে দিছিলাম যে ইয়েগুলা হতে পারে, যেমন ওয়ার্ডপ্রেস, আমি একটু আবার রিপিট করছি গত ক্লাসটা, শর্ট করে বলছি, গত ক্লাসে একটু লং দিয়ে বলছিলাম, আজকে একটু শর্ট করে বলছি। জাস্ট কন্টেন্টটা কি হবে, আমি জব করতেছি, তাহলে জব গুলো এখানে দেখা যাচ্ছে, এর রিলেভেন্ট জব কি কি আছে, অ্যাপ ডেভেলপার, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, যে জিনিসগুলো সবগুলো দেখাবে। এখানে হচ্ছে আর কাস্টম সার্চ ছিল, কবে পোস্ট করছে, লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে কোনো জব আছে কিনা দেখতে পারবে, এখানে কোনো লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে কোনো জব নাই। হ্যাঁ আমি যদি চাই যে 3 মান্থ আগে কোনো জব ছিল কিনা, এটা তো হবে না, 3 মাস আগে জব, এগুলো তো আমার এখন দেখে লাভ নেই, দেখাতে যাচ্ছি যে আছে কিনা। বাট এটা হচ্ছে নেয়ার ওয়ে, মানে হচ্ছে আমার বাংলাদেশ কেন্দ্রিক এই বিষয়গুলো, আরো আছে কোম্পানি বিষয় বিষয়ে অনেকগুলো আছে, জব টাইপ কেমন হবে, রিমোট কিনা বা এই বিষয়গুলো অনেকগুলো ফিল্টার আছে, ফিল্টার করে নিতে পারে। যখনই কোনো কিছু বাদ দিতে চান জাস্ট হচ্ছে ক্লিয়ারলি ক্লিক করলে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই গেল বিষয়, নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো, আচ্ছা এটা তো আপনাদের দিয়ে দিলাম, ওকে
finding job, how to highly visible on LinkedIn. আচ্ছা আপনাদের কাছ থেকে আইডেন্টিফাই ইউর টার্গেট কাস্টমার, এটা পরে বলতেছি, এখন আছেন আমাকে একটু বলেন ভিজিবল বলতে কি বুঝতে পারছেন এখানে, হাউ টু বি হাইলি ভিজিবল অন লিংকডইন পার্ট। আচ্ছা এটা মানে কি বুঝতেছেন বলেন তো, লিংকডইনে যারা বেশি অ্যাক্টিভ থাকে এটা, ইয়েস মানে ভিজিবল যেটাকে বলি। আপনাদের মধ্যে আছে না ফেসবুকে যে খুবই অ্যাক্টিভ, খাইতে গেলেও একটু পোস্ট দেয়, ঘুরতে গেলেও পোস্ট দেয়, মানে কিছু হলে পোস্ট দেয়, মানে খুব ভিজিবিলিটি খুব বেশি আর কি, এটাই বোঝাচ্ছি ভিজিবল মানে দৃশ্যমান এরকম কিছু বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যায় যাদেরকে। এখন একটা বিষয় হচ্ছে আপনাকে মানে এরকম যদি বুঝাই, যেমন ধরেন আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, হয়তো কোন এক সময় যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন বা আমি আপনাকে পাঠাইছিলাম, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি আপনার সাথে আমার কোনো কানেকশন নেই, মানে আপনাকে কোনো মেসেজও দেই নাই, তারপর হচ্ছে আমি কোনো পোস্টও করি না, যার ফলে হচ্ছে আপনার সাথে আমার মানে আমি যে আপনার সাথে কানেক্টেড আছি সেটাই আপনি জানেন। এরকম অনেক ফ্রেন্ড লিস্টে অনেকে আছে, আপনি একটু খেয়াল করে দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে অনেকে আছে যাদের সাথে আপনার কোনো কথাই হয়, তো তার সাথে যদি আপনার কথাই না হয় তাহলে কি ভিজিবল বাড়ছে কমছে? এটা কিন্তু মানে দৃশ্যমান না, বা সেটা আপনার সাথে আছে সে কিন্তু দৃশ্যমান না। তো লিংকডইনটা যেহেতু আমরা নেটওয়ার্ক বিল্ডার বা জব পারপাস আমি চালাচ্ছি, আমি কি করি আমার কাজের কোয়ালিটিটা কি এবং আমি যে কাজগুলো করে দিতে পারবো, কারো যদি এই রিলেটিভ কাজের প্রয়োজন হয়, এই জিনিসটা মানুষের কাছে উপস্থাপন করা বা দৃশ্যমান করে তোলা, এই দৃশ্যমানটা করে রাখার জন্য মানুষের মাইন্ডের মধ্যে সেট করে দেওয়া যে আমি আসলে এই কাজটা করি, ঠিক আছে, এই জিনিসটা করতে হবে। যেমন হচ্ছে আমরা যারা নতুন কাজ শিখি, অনেকে হচ্ছে আমরা গ্রুপে বা ফেসবুকে আমাদের ফেসবুকে পার্সোনাল বা আমাদের লিঙ্কডইনে প্রোফাইল থেকে হচ্ছে আমাদের পোস্ট করি না, এটা করতে হবে। আপনি একটা কাজ করছেন এটা পোস্ট করেন, একটা কাজ করছেন পোস্ট করেন, আপনাদের কিন্তু অলরেডি পোস্ট করার মতো অ্যাবিলিটি আছে কি বলুন। আপনারা যখন ক্লাস করছেন স্যার আপনাদেরকে কাজ করার জন্য দিয়েছেন, হোমওয়ার্ক দিয়েছেন, হোমওয়ার্ক গুলো করছেন, প্রত্যেকটা হোমওয়ার্ক কিন্তু অলরেডি আছে, কেউ ভিডিও আকারে পোস্ট করছেন, কেউ ইয়ে আকারে পোস্ট করছেন। ভিডিও আকারে পোস্ট করার সময় যে বলি যে ভিডিও পোস্ট করা ভালো, কিন্তু ভিডিও আসলে ভালো না হয় সেক্ষেত্রে সেই ধরনের পোস্ট না করাই ভালো, সেক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করেন সবচেয়ে বেটার হবে। তো অনেক ক্ষেত্রে যে একটা ল্যাপটপ ওপেন হচ্ছে, আমি খেয়াল করি একটা ল্যাপটপ ওপেন হচ্ছে, তারপর নামটা শো করছে, তারপর নিজের নাম শো হচ্ছে, তারপর হচ্ছে একটা একটা করে কাজ করছেন যে আপনার কোন কেমন, একটা পেজ থেকে একটা পেজ গেলে কেমন, কিন্তু এইখানে এই প্রথম 10 সেকেন্ড দিয়ে কিন্তু মানুষ বোরিং ফিল করতেছে। আপনি এই কাজের একটা ডিসক্রিপশন জব পোস্ট করছেন, এখানে শুধু কাজ দেখার বিষয়, আপনার এখানে এনিমি ল্যাপটপ হচ্ছে আপনার নাম শো করলো, এই বিষয়গুলো এত কিছু যায় না, অনেকে দেখে আমাদের স্কিপ করে চলে যেতে পারে, এটা বরঞ্চ দেখা যাবে ভালো থেকে আমার খারাপ এর পরিমাণটা একটু বেশি হয়েছে, তো এই বিষয়গুলো আর কি। তো সেক্ষেত্রে আমি যে বলবো যে ভিডিও দেন ভালো, করে প্রয়োজনীয় যে পার্ট গুলো শুধু এইটা দিতে পারে, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো একটু ইয়ে করতে হবে। এবং ভিজিবল থাকার জন্য নিয়মিত পোস্ট করতে পারে, এবং আমরা ইঞ্জিনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি এখানে পোস্ট করতে পারেন, বিভিন্ন ধরনের পোস্ট গুলো এখানে দিতে পারেন, পোস্ট গুলো দিয়ে সবচেয়ে বেশি সুবিধা। যেমন আমি দেখা দিচ্ছি, যেমন হচ্ছে ধরেন আমরা একটা ইয়ে যাচ্ছি, গুগলে যাচ্ছি, গুগলে যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস টিপস লিখে, ওয়ার্ডপ্রেস টিপস লিখে কোন একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকার চেষ্টা করছি, কোন টিপস ফর বিগিনার্স যাচ্ছি, যাওয়ার পর এখানে টিপস থাকতে পারে, রিভিউ বক্স আছে কি, এটা একটা ক্যাটাগরি হতে পারে, মেবি লিংকশন লার্জেস্ট সেলস অল ইন ওয়ার্ল্ড ওয়ার্ডপ্রেস ফর, আচ্ছা আমি একটা জিনিস দেখি, মোস্ট ওয়ান্টেড ওয়ার্ডপ্রেস টিপস ট্রিক্স, আচ্ছা এখান থেকে ধরুন ক্যাটাগরি আছে,
টপিকে দিলাম 7 বেস্ট ওয়ার্ডপ্রেস কন্টেন্ট হোস্ট, সেটা নিলাম। আসলো, হ্যাঁ এখান থেকে অনেক বড় পোস্ট লিখছে এটা, যাই হোক। একটা তাহলে এখানে যেহেতু লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো আমার সবাই আসবে না, স্কিপ করে করে কাজগুলো সারতে পারবে। গেলাম না, লুকিং, আচ্ছা সরি, এখান থেকে আসবে হচ্ছে এইটা দিলাম, দেন হচ্ছে লেখাগুলো একটু কপি করবো। নোটপ্যাড নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে লিঙ্ক গুলা না আসে তার জন্য হচ্ছে দেওয়া আর কি, লিঙ্ক গুলা চলে আসে একটা ঝামেলা বেশি হয়ে গেছে, শিফট দিয়ে যতটুকু কম হয়ে যায় আমি একটা কাজ করি না হয়, যতটুকু আসুক কপি করে পরে বাকি অংশগুলা বাদ দিয়ে দিব। চলে আসছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাবাউট। আচ্ছা লাস্টে কি আছে, লাস্টে ওয়াট আছে, টুইটার এন্ড ফেসবুক, টুইটার এন্ড ফেসবুক। আচ্ছা আমার পেজটা কোনটা, এইটাই মনে হয়, কন্ট্রোল এফ দিলাম, পেয়ে গেলাম যে এটা আপলোড বন্ধ, তাহলে বাকি জিনিসগুলো আছে আমি দিচ্ছি। এই গেল আমার পোস্ট, আমি এটাকে কপি কর, সরি সেভ করি না, আমি কপি করবো, কপি করার আমার তো সেভ করার দরকার নেই, জাস্ট হচ্ছে আমি এটা ইউজ করবো কন্টেন্ট হিসাবে। কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, আচ্ছা আমি আসলাম এখানে, এখানে পোস্ট করবো আমরা। ওকে এইখানে আমি যে কাজগুলো করবো, ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট, ও আমরা অনেক মোটামুটি অনেক বেশি দিয়ে দিছি ক্যারেক্টার, আরো কমাতে হবে। দেখ আমি জিনিসটা দেখাচ্ছি হচ্ছে নেক্সট টাইম যখন নিব একটু ছোট টাইপের পোস্ট গুলো আমি নিবো আর কি, এটা দিলে লাভটা কি হবে একটু পরে বুঝাই দিচ্ছি আমি। আবার হয়ে গেছে, ওকে নিচ্ছি, মোটামুটি করা যাচ্ছে এখন, তার মানে কি বেশি নেওয়া যাচ্ছে না। বেস্ট পোস্ট কনসেপ্ট পোস্ট ফর কনফারেন্স আউট, আচ্ছা আচ্ছা আমি এখান থেকে প্রথমটা দিয়ে একটু দেখা দিচ্ছি, 7 বেস্ট, এটা দিয়ে এটা তো টাইটেল হিসেবে থাকছে, তারপর এখানে দিলাম 1 নম্বরটা শেষ হচ্ছে কোথায় এইখানে, আচ্ছা 1 নম্বরটা পর্যন্ত নিচ্ছি, হ্যাঁ দেখে এটা দিয়ে হয় কিনা, আচ্ছা মোটামুটি বেশি হয়ে যাচ্ছে। মাঝখানে ক্রিয়েটিং দ্য রেগুলার ওয়ার্ডপ্রেস ব্যাকআপ দেয়ার আর মোস্ট সেভারাল ফ্রি প্লাস ওয়েবসাইট, এখানে একটু কম করে দিয়ে দেখি অবস্থা হয়, আচ্ছা এটা দিয়ে দিচ্ছি বেস্ট ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, এটা দিয়ে এখান থেকে প্লাস
আপডেট প্লাস আপডেট প্লাস ইউটিউব রিভিউটা না হয় একটু আপাতত বাদ দিয়ে দিই, ঠিক আছে? ওরে বা আরো রয়ে গেছে, আচ্ছা এটা উঠিয়ে দিলাম। মোটামুটি একটু ও এখানে গ্যাপ গ্যাপ গুলা সরাই দিলে আশা করি কাভার হয়ে যাবে কিছুটা। হ্যাঁ মোটামুটি কাভার হয়ে গেছে। এইখান থেকে ওকে দিলাম আপাতত এতটুকু, নেক্সট টাইম আমরা যখন নিবো একটু কম করে নিয়ে কাজগুলো সারতে হবে আর কি। আচ্ছা তো এখান থেকে ছবি হিসাবে ধরেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিই, আপডেট প্লাস যেহেতু এটাই নিচ্ছে, সেভ ইমেজেস, ভাই এরকম কপিরাইট ধরবে না? আমরা তো কন্টেন্ট লিখছি না, আমরা তো ওয়াইফাই এর জন্য দিছি না, সমস্যা হবে না। তারপর যদি মনে করেন কপিরাইটের চিন্তা থাকে নিচে সোর্স দিয়ে সোর্সের কথা লিখে দিয়ে আপনি কাজ সেরে নিতে পারেন। আর সেখানে আসতেছে না কেন, আমরা কি করতে চাইছিলাম সেখানে পোস্ট করতে আসছিলাম। আচ্ছা শেয়ার পোস্ট আগে কন্টেন্ট টা বসালাম। আচ্ছা এখানে এই যে অ্যাড হ্যাশট্যাগ এখানে এগুলো একটু বসাই দিতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ওয়েবসাইট সিকিউরিটি এই জিনিসগুলো আমরা একটু বসাই দিব। রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কিন্তু তারাই জিনিসগুলো কিন্তু দেখাই দিচ্ছে, হ্যাঁ। এবং আমরা এই কন্টেন্টের মধ্যেও জিনিসগুলো একটু অ্যাড করতে পারি, ওয়ার্ডপ্রেস প্লাগইনস বিষয়গুলো হচ্ছে এগুলো। রিজনটা কি ভাই এই পোস্ট গুলো আমরা কেন করছি? একটা সময় আমাদেরকে, আমরা তো জব খুঁজতেছি তাই না, আবার দেখা যাচ্ছে যারা জব দেয় তারাও কিন্তু জিনিসগুলো খোঁজে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই যে আমি কন্টেন্ট গুলা শেয়ার করছি এবং আমার রিলেভেন্ট কন্টেন্ট গুলা কিন্তু শেয়ার করছি, ঠিক আছে? এতে করে যে সুবিধা হচ্ছে যে মানুষের চোখে আমাদেরকে ভিজিবিলিটি বাড়বে। প্রত্যেকদিন যদি আমি একটা ওয়ার্ডপ্রেস নিয়ে পোস্ট করা শুরু করি তখন দেখা যাবে মানুষ একটা ট্রাস্ট জমে যাবে ওয়ার্ডপ্রেস রিলেটিভ। যেমন আপনি যদি ফেসবুক রিলেটিভ প্রত্যেকদিন একটা পোস্ট দেন, ফেসবুকে এই করলে সেই করতে হয় এটা করলে ওইটা করতে হয়, তেমন কারোর ফেসবুক হ্যাক হলে কোনো ডিজেবল হলে দেখবেন আপনাকে এসে নক করবে, ভাই আমার তো এই সমস্যা, কারণ উনি বুঝে গেছে যে আপনি এই বিষয়টা নিয়ে পারদর্শী। তো সেম জিনিসটা মানে বিষয়টা হচ্ছে আপনি যদি লিখতে পারেন নিজের মতো করে সবচেয়ে ভালো, কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় হয় যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে তারা একটা কাজ করে ফ্রিল্যান্সিং পেশার পাশাপাশি তাদের যে কোয়ালিটি বা হচ্ছে তাদের যে স্কিল এটা নিয়ে হচ্ছে তারা যে টপিক গুলো দেন এটা নিয়ে কিন্তু তারা লেখালেখি করে, তাদের পার্সোনাল ব্লগ থাকে অথবা হচ্ছে অন্যের ব্লগে নিয়ে লেখালেখি করে। আর যারা হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তারা সাধারণত নিজের ওয়েবসাইট তো নিজেই বানাতে পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে নিজেই একটা ওয়েবসাইট তৈরি করে নি। এতে করে ফায়দাটা কি দেখেন, যেমন আপনি একটা টপিক লিখলেন যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটের সিকিউরিটি কিভাবে মেইনটেন্স করতে হয়, কি কোন কোন জিনিসগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনি সুন্দর করে জিনিসগুলো দেখতে হয়, এই প্লাগইন বা এই এই জিনিসগুলো মেইনটেন্স করতে হয়, ওইখানে এই জিনিসগুলো গ্যাপিং থাকলে চলবে না, এই বিষয়গুলো আপনি দিয়ে আসলেন। সর্বশেষে আপনি লিখে আসতে পারেন যে তারপরও আমি বিস্তারিত জিনিসগুলো কভার করতে করলাম, তারপরে যদি কারোর কোনো বিশেষ সাপোর্টের প্রয়োজন হয় নিম্ন আমার ফাইবার অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে দিলাম, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তার মানে এখানে যে বিষয়টা থাকছে আপনাকে যেহেতু ফাইবারের লিঙ্ক এখানে প্রোভাইড করা হচ্ছে, মানে ফাইবারে তো যাবে মানে এখানে তো কেউ টাকা ছাড়া কেউ আপনাকে ইয়ে করবে না তাই না, মানে বিষয়টা হচ্ছে আপনি মানুষকে হেল্প করছেন এজ এ ব্লগ হিসাবে, এবং সে পাশাপাশি এই ব্লগের থ্রুতে আপনি আপনার প্রোফাইলে মার্কেটিং করে আসতে পারেন। এভাবে কাজ করে আপনি বিভিন্ন ধরনের বড় বড় ফ্রিল্যান্সার যদি দেখেন তারা এই ওয়েতে অনেক কাস্টমার জোগাড় করছে, কারণ অনেকে আছে যে অনেক কিছু জানে না, ব্লগ খোঁজাখুঁজি করে শিখে কাজটা করার জন্য যখন দেখে যে এই কাজটা করে সে কুলায় উঠতে পারছে না, যদি বুঝে যায় যে না আপনি এ বিষয়ে এক্সপার্ট আপনাকে যদি কাজটা করালে আরো ভালো হয় তাহলে সে দেখবেন যে আপনাকে হায়ার করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্লগে কন্টেন্ট আপনি নিজে লিখেন, সেক্ষেত্রে হচ্ছে ব্লগে কন্টেন্ট গুলো আপনি এখানে শেয়ার করেন, ঠিক আছে? এতে কোনো যে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু শেয়ার করি প্রোফাইলে, আমরা যে রিলেভেন্ট বা আমরা বিষয়টা হচ্ছে আমাদের যে মাইন্ড যে বিষয়গুলোতে দেখবেন যে সারাদিন গান শেয়ার করে, সে আসলে গান ভালোবাসে, কেউ কবিতা শেয়ার করে সে কবিতা ভালোবাসে,
আমরা আইটি রিলেটিভ যে বিষয়গুলো আছে ওটাকে এইগুলো শেয়ার করি, কারণ আমি আইটি আইটি বিষয়গুলো আইটি কোনো একটা কিছু পাইলে আমি শেয়ার করি, ঠিক আছে? তো এরকম হয় তাহলে এই জিনিসগুলো করলে একটা জিনিস সাথে আমাদের চলে আসে। দেখবেন তো বিভিন্ন ধরনের গ্রুপে আমরা কেন জয়েন করি, গ্রুপে জয়েন হই এর জন্য নির্দিষ্ট গ্রুপে জয়েন হলে এই রিলেভেন্ট যে কোনো ইনফরমেশনের জন্য আমি গ্যাদার করতে পারি, ঠিক আছে? এই উদ্দেশ্যে কিন্তু আমরা জয়েন করি। তো লিঙ্কডইন প্ল্যাটফর্মটা কিন্তু এই একটাই উদ্দেশ্য, একটা মানুষ আরেকটার সাথে কানেকশন হচ্ছে, একটা সেম রিলেভেন্ট বা সেম বিষয়গুলো আপনার কাছে কি ইনফরমেশন পাচ্ছে, আপনার কাছে জিনিসগুলো শেখার জন্য। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কানেকশন পাঠানোর বিষয়ে, যে আমরা কানেকশন গুলো পাঠাচ্ছি, আপনাদের ওয়াই গুলা দেখা দিলাম, তার আগে একটা কথা বারবারই বলি, সেটা হচ্ছে প্রোফাইলটাকে আগে সাজায় নেন। প্রোফাইলটা কি কিভাবে সাজেন, আপনার নির্দিষ্ট একটা নিজে একটা প্রোফাইল দিয়ে প্রফেশনাল জিনিসগুলো মেনটেন্স করে, পাশাপাশি হচ্ছে এরকম কয়েকটা পোস্ট, এরকম মিনিমাম 10টার মতো পোস্ট আগে দিয়ে নেবেন। এটা আপনি লিখেন আর বিভিন্ন ধরনের গ্রুপ থেকে আপনি আনেন, নাহলে আপনি লিঙ্ক শেয়ার করেন। যদি এইভাবে যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে, আমরা লিঙ্ক শেয়ার করতে পারি, এটা এটা আমি নিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো আমি নিলাম, ঠিক আছে, নিলাম, নিয়ে আমি এখন এটাকেও শেয়ার করছি। আচ্ছা, এটা দিলাম, পাশাপাশি এখান থেকে টাইটেলটা একটু কালেক্ট করে নিয়ে আসি, ঠিক আছে? বাস এগুলোর জন্য ট্র্যাক হয়, যে আমি আসলে লিঙ্কডইন প্রোফাইলটার জন্য ট্র্যাক করে বুঝতে পারে যে আমি আসলে এই এই ধরনের ফিল্ড নিয়ে আমি কাজ করি। আপনি লিঙ্ক শেয়ার করে কোনো সমস্যা নেই, এই জিনিসগুলো কি করবেন, যে ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস লিখলাম, হ্যাশট্যাগ দেন হচ্ছে এর হ্যাশট্যাগ হিসাবে টেকনোলজি দিতে পারি, এই বিষয়গুলো হচ্ছে দিয়ে দিলে সুবিধা আছে। দেখ দিতে হবে এরকম বাধ্যবাধকতা কিছু না, জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে পোস্ট করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, লিঙ্কে লিঙ্কও কাজ করতেছে এবং আমার এখানে টাইটেলটা কিন্তু আছে। কেউ যদি আমার এই কন্টেন্টটা সার্চ দিয়ে পেয়ে যায়, সেটা হচ্ছে এই টাইটেলটা দেওয়ার কারণে থ্রুতে কিন্তু পাইতে পারে, ঠিক আছে? তো এই এইভাবে যখন লিঙ্ক শেয়ার করবে, লিঙ্কটা ডাইরেক্টলি শেয়ার না করে ওই পেজের টাইটেলটা নিয়ে এসে আপনার রিলেভেন্ট যদি টাইটেলে কোনো ওয়ার্ড পান, সেটা হচ্ছে একটু কানেক্ট করে দিবেন হ্যাশট্যাগ দিয়ে, আচ্ছা? এই এই সিস্টেম গুলো হচ্ছে হেল্প করে, প্রচুর পরিমাণে আপনি হেল্প করবেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন এখানে কথাটা কি বলছেন, আপনি খেয়াল করছেন কিন্তু একটু দেখেন, যেটা হচ্ছে আমরা যখন মানুষকে কানেকশন পাঠাচ্ছি, এখানে কিন্তু আমরা একটা কথা ইনশিওর করে দিচ্ছি। কোথায় গেল বিষয়টা, আচ্ছা এটা হচ্ছে আমাদের ইয়েটা, এটা আপাতত উঠে দিচ্ছি, আচ্ছা এখানে কথা আছে যে রিকমেন্ডেশনটা একটা আছে এখানে, হ্যাঁ এখানে দিলাম গ্রুপ ওয়াইফ ডিজাইন গ্রুপ, আই এম অলসো এঙ্গেজ উইথ দিস গ্রুপ, আই উড লাইক টু শেয়ার সাম আইডিয়াস উইথ ইউ, আমার কিছু আইডিয়া শেয়ার করতে চাচ্ছি। তাহলে আইডিয়া গুলো কি, এই বিষয়গুলোই তো, আরো অনেক ধরনের আইডিয়া, আইডিয়া আসলে অনেক কিছু হয়, বিষয়টা আমি তার সাথে অনেক কিছু তো শেয়ার করবো, তাই না? তাহলে সে যদি কোনো কারণে যে আমার প্রোফাইলটা ভিজিট করতে এসে যখন দেখবে যে এইরকম কন্টেন্ট গুলো আমি শেয়ার করছি, এইভাবে আর কি, তো কন্টেন্টটা শেয়ার করলে সে বুঝবে না আমার কাছ থেকে শেখার বা আমার কাছ থেকে তথ্য পাওয়ার মতো তার কিছু আছে, এই বিষয়গুলো। তো সেই জন্যই বলি মিনিমাম এই জিনিসগুলো আগে সাজাবেন, প্রোফাইল গুলা সাজাবেন, কন্টেন্ট গুলা পোস্ট করবেন, আপনার কাজ কোথায় কোথায় করছেন, কি ধরনের কাজগুলো করছেন, এই এই জিনিসগুলো আপনি আপনার প্রোফাইলে অ্যাড করেন। এবং আমাকে এই জিনিসগুলো অ্যাড করতে দিচ্ছেন আপাতত, যেহেতু আমার 30টা কানেকশন এখন পরিপূর্ণ হয় নাই, আমি একটা প্রোফাইল আপনাকে দেখা দিব, একটা করা আছে ওইটাতে দেখা দিব আর কি। তো আশা করি ভিজিবিলিটির বিষয়গুলো বোঝা গেছে, এবং আরো ভালোভাবে ভিজিবল থাকার জন্য কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন ওয়ার্ল্ড ক্লাউস আছে, আচ্ছা ওয়ার্ল্ড ক্লাউস হচ্ছে আরেকটা, buffer.com একটা ওয়েবসাইট আছে, এটা দিয়ে একটু ট্রাই করে দেখাই। অটো শিডিউলিং পোস্ট করা যায়, এটাতে শিডিউলিং পোস্ট করার কোনো অপশন আছে না, এটাতে কিন্তু নাই, আচ্ছা এটাতে নাই, আচ্ছা দেখি ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা অবশ্য অনেকদিন আগে আমি অ্যাপ্লাই করছি, জাস্ট একটু দেখা দিচ্ছি, ও আরেকটা হচ্ছে WP বিগিনার, এই 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 সাইটটা আমি ভিজিট করি, অনেক টুল সম্পর্কে আপনি আইডিয়া পাবেন এবং টিপস ট্রিক্স সম্পর্কে আপনি অনেক আইডিয়া পাবেন, আমি লিঙ্কটা আপনাদের একটু দিয়ে দিচ্ছি। যখন সময় পান ফ্রি টাইমে হচ্ছে ব্লগ পড়বেন, ব্লগ করলে অনেক কিছু শিখতে পারবেন এবং ব্লগ থেকে শেখার একটা মজা আছে আলাদা। দেখ লিঙ্কটা দিয়ে দিলাম, আচ্ছা আমি কি করতে চাইছিলাম জানি, আচ্ছা এই সাইটটা দেখতে আসলাম, লগ ইন হই,
আচ্ছা কোন শর্টকাট ওয়ে নাই লগইন করার? আচ্ছা আমার মনে হয় পূর্বের একটা অ্যাকাউন্ট থাকতে পারে, একটু চেক করি নি। এটা স্কিপ করে চলে যাব, এটা একটা ভিডিও আছে আমার, ভিডিওটা আপনাদের সাথে দিয়ে দেবো আর কি। যাক আমি এটা ভিডিওটা দিয়ে দেবো না, জাস্ট এটা কাজটা একটু বলি। এটা কাজটা হচ্ছে এরকম আর কি, কিছু একটা ওই যে পোর্ট শিডিউলিং করা যায় বা অনেক কি করা যায়, যেমন ফেসবুকে পোস্ট দিচ্ছেন একসাথে দুইটা পোস্ট হবে, ফেসবুকেও পোস্ট হবে টুইটারেও পোস্ট হবে, এরকম অনেক কাজগুলো সেটা দিয়ে করা যায় আর কি। আচ্ছা এই কাজগুলো করা যায়। দেখ এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু না, এটা হচ্ছে এরকম আর কি, যে আপনি একটা দিন কি করলেন যে প্রত্যেক দিন একটা একটা করে পোস্ট দেওয়ার একটা ঝামেলা দেয়, আপনি কি করলেন একটা সময় নিয়ে বসলেন, বসে আপনি ধরেন 10টা পোস্ট কালেক্ট করলেন এবং 10টা পোস্ট একদিনে পোস্ট না করে শিডিউলিং করে রাখলেন যে 10টা পোস্ট 10 দিনে পোস্ট পোস্ট হবে। এখন আমরা সোশ্যাল মিডিয়া তো এক টাইম চেঞ্জ করি না, আমরা ফ্রিল্যান্সার দেখা যাচ্ছে যে মোটামুটি প্রফেশনাল লেভেল অনেকগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করা লাগে, ফেসবুক টুইটার লিঙ্কডইন। তো এটা হচ্ছে ফ্রি পে দুইটা অ্যাকাউন্টে আছে, ফ্রিতে হচ্ছে আপনি দুইটা সোশ্যাল মিডিয়াতে একসাথে পোস্ট করার জন্য সুযোগ দিবে, পেইড ভার্সন হয়ে গেলে আপনার যতটা খুশি। আপনি যদি মনে করেন পেইড ভার্সন যদি অ্যাকাউন্ট খুলে ধরেন আপনি 10টা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনি এখানে পোস্ট দিবেন একবার শিডিউল করে রাখবেন, নির্দিষ্ট টাইমে এই 10টা জায়গায় একসাথে পোস্ট হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি এক একটা করে পোস্ট দিতে হবে না, এরকম আর কি সিস্টেমটা। যাক এটাকে একটু স্কিপ করে যাচ্ছি, আমি জিনিসটা বলে দিলাম জাস্ট। আচ্ছা তাহলে ভিজিবল এর পার্টটা আসলে বোঝা গেছে, ভিজিবলটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর আছে আইডেন্টিফাই ইউর টার্গেটেড কাস্টমার। আচ্ছা আচ্ছা আমি যদি বলি আমাদের টার্গেটেড কাস্টমার কি, টার্গেটেড কাস্টমার বিষয়টা মার্কেটিং এর একটা পার্ট থাকে। হ্যাঁ টার্গেটেড কাস্টমারটা বোঝানোর জন্য এত বিশেষ করে আপনাদের মার্কেটিং এত পার্ট, সাধারণত যারা হচ্ছে ব্যবসা করে তাদের জন্য হচ্ছে আপনার এই জিনিসগুলো মেনটেন করতে হয়, যেমন এই যে টার্গেটেড অডিয়েন্সটা বোঝানোর জন্য হচ্ছে এই জিনিসগুলো বুঝতে হয় যে অকুপেশন, হ্যাঁ লোকেশন, ইনকাম, হবিস, জেন্ডার, ভ্যালুস, এজ, এই জিনিসগুলার উত্তরগুলা খুঁজে বের করে দেন হচ্ছে আপনার কাস্টমার গুলা কে আপনি এটা বুঝে যাবেন। যেমন হচ্ছে ধরেন আপনার অকুপেশন কি, আপনার অকুপেশন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছিলেন মানে এই কোর্স করার আগে, ঠিক আছে আমি যেটা বলছি মানে আমি আপনাদের টার্গেট করে বোঝানোর জন্য সুবিধা বলতেছি, অকুপেশন কি আপনাদের অকুপেশন হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সার হতে চান, লোকেশন কোথায় আপনি বাংলাদেশে না করি এবং নির্দিষ্ট একটা লোকেশন হতে পারতো, সেটা হতে পারে আপনি যে ঢাকা কেউ কুমিল্লা কেউ চিটাগাং এরকম আলাদা। তা ইনকাম আসলে আপনার ইনকাম কি, আপনার ইনকাম হতে পারে একেবারেই নাই, বা হতে পারে কেউ টিউশনি করে মাসে মাসে 2000 টাকা 3000 টাকা কেউ 10,000 20,000 টাকা ইনকাম করতে পারে, এভাবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমি যদি এখন মার্কেটিং আমি অনলাইন করবো, যে অনলাইনে ট্রেনিং করাবো ক্লাস করাবো এই বিষয়গুলো নিয়ে, তাহলে আমার কিন্তু এগুলো ঘাটতে হবে যে কোন লোকেশনে মানুষগুলো এগুলো শিখতে চায় খুব বেশি, এবং তাদের আসলে আমি যে কোর্স ফিটা 10,000 রাখার চেষ্টা করছি, কোর্সটাতে 20,000 টাকা রাখার চেষ্টা করছি, তারা কি আসলে এই টাকাটা তাদের পক্ষে সম্ভব কিনা, তাদের ইনকাম আছে না, এই বিষয়গুলো আমাদের করতে হবে। তাদের হবিস কি, হবিটা কি, হ্যাঁ কিসে কোনো হবি আছে, এই বিষয়গুলো খুঁজে খুঁজে বের করতে হবে, ছেলে নাকি এই বিষয়গুলো খুঁজতে হবে। ভ্যালু ভ্যালুটা হচ্ছে ভ্যালু একটু ভ্যালু বিষয়টা বোঝানো হচ্ছে, যেমন ধরেন আপনি ইন্টারেস্ট নাই, এখন আপনি হচ্ছে সরকারি জন্য ইন্টারেস্টেড, এখন বাবা যদি আপনাকে আমি টার্গেট করে আপনাকে মার্কেটিং করি আপনাকে নক করি বংশ আপনি হচ্ছে বিরক্ত হতে পারেন, মানে আমি যে আপনাকে করব আপনাকে যে মার্কেটিং করবো আপনার কাছে আমার ব্যবসার তথ্যগুলো পৌঁছাবো, আপনি আসলে এটার ভ্যালু দেবেন কিনা এই একটা বিষয়। যেমন হচ্ছে এজ, এজটা কিন্তু আমার একটা করে যে টার্গেটের একটা বিষয় থাকে, ঠিক আছে কেউ 60 বছরের বয়সের বা 50 বছরের উপরে কিন্তু কেউ ফ্রিল্যান্সিং করতে চায় বা চায় না। হ্যাঁ বা এখন আমি ইদানিং দেখছি মোটামুটি অনেকে আছে বয়স্ক, তারা হচ্ছে মোটামুটি বিষয়টা খুব ইন্টারেস্টেড, কম্পিউটার বিষয়টা তারা খুব নিয়ে দেখছে। এখন আপনি জিনিসগুলো একটু ঘাটতে হবে, যদি একটা বড় বিজনেস হয় তাহলে মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে, এটা ছোট বিজনেস হোক আর বড় বিজনেস হোক বা ফ্রিল্যান্সার হিসেবে যদি আপনি চিন্তা করেন, আপনি আপনার এই বিষয়গুলো হচ্ছে এই জিনিসগুলো উত্তর বের করলে আপনি আপনার টার্গেট কাস্টমারকে এটা পেয়ে যাবেন। এখন এই বিষয়গুলো একটু সময় নিয়ে হচ্ছে ঘাটতে হবে। আমাকে যদি বলেন যে শর্টকাট ভাবে যে এখানে যে বিষয়টা হচ্ছে আইডেন্টিফাই ইউর টার্গেট কাস্টমার, আমাদের টার্গেট কাস্টমার কে, এখন আমাদের টার্গেটেড কাস্টমার গুলো খুঁজে বের করার জন্য একটা ওয়ে ডাই বুঝি, সেটা হচ্ছে যদি আমার প্রাইভেট মার্কেট প্লেস টার্গেট হয় তাহলে প্রাইভেট মার্কেট প্লেসে যারা কাজ দিচ্ছে তারা কাজ দিচ্ছে তাদেরকে খুঁজে বের করার টেকনিক, একটা টেকনিক দেখা যায়।
তাদের নামটা হচ্ছে করতে পারি, প্রথম হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখবো তাদের নামের ফর্মটা কি, কারণ দেশিদের নামের ফর্ম গুলো কিন্তু আমাদের আইডিয়া নিয়ে হচ্ছে এখন তাদের যে লিঙ্কডইনে শুধু অ্যাকাউন্ট থাকবে এই কিন্তু না, কেউ টুইটারে থাকতে পারে বা আদার সোশ্যাল গুলো থাকতে পারে, আমাদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে ওই পারপাস হচ্ছে তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, এই একটা বিষয়। তারপর টার্গেট কাস্টমার কিভাবে খুঁজে বের করতে পারি, সেটা হচ্ছে যেহেতু জবের অপরচুনিটি থাকে তারপরে করছিলাম যে কিওয়ার্ড গুলো সার্চ দিয়ে বের করে আমরা দেখতে পারি কারা কারা জব দিচ্ছে, টার্গেটেড জবটা আমি তাদের কাছ থেকে নিতে পারি। আর একটা আগে যে হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ, গ্রুপ গ্রুপের সাহায্য হচ্ছে একদম অ্যাকচুয়ালি বা একজন একদম আমরা খুঁজে বের করি, আর এই আর কি বিষয়গুলো। টার্গেট নিয়ে আসলে অনেক কিছুই থাকে বিষয়, আর টার্গেটেড আপনাদের মধ্যে কারোর কোনো কনসেপ্ট থেকে থাকে, কারণ আপনাদের মধ্যে অনেকে আছে তো কারো কোনো থেকে থাকলে একটু চাইলে শেয়ার করতে পারেন বিষয়গুলো, সবাই হেল্পফুল হবে। আচ্ছা এখানে মার্কেটিং টিপস টিপস উইথ টার্মস এন্ড কন্ডিশন এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে বিষয়টা কি মার্কেটিং টিপস, যেহেতু আমরা অনেকে টার্গেটেড টার্গেট যে বিষয়টা করি, আমি পুরাতন কয়েকটা আইডি করি, পুরাতন আইডিটা যে দেখাই মানে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি যে বিষয়টা কি যে ফাইল অনেকে দেখবেন যে ডাইরেক্ট ইনবক্স করে, আমার একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল অনেকদিন আগে, প্রায় 2 বছর 2.5 বছর আগে মনে হয়, হ্যাঁ 2-2.5 বছর আগে, এই জিনিসটা আমি ভেবেও দেখিনি। তো একজনকে আমি ডাইরেক্ট মেসেজ দেওয়াটা একদম হচ্ছে উচিত না, এটা একরকম উচিত না, মানে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দিতে পারি দেওয়া যাবে না এরকম বিষয়টা না, কিন্তু কয়েকটা জিনিস কেমন কানুন আছে, যেমন বিরক্তিটা কেমন আমি বলি, যেমন আপনাকে যদি ফেসবুক মেসেঞ্জারে কেউ আপনাকে নক না দিয়ে ডাইরেক্ট যদি ফোন দেয় তখন বিরক্তি লাগে, কারণ আপনি সবসময় ইয়ে না প্রস্তুত, আপনি কোনো একটা কাজের মধ্যে থাকতে পারেন বা কোনো একটা সিরিয়াস মুডে থাকতে পারেন, সেই মুহূর্তে আপনার ফোনটা কিন্তু আসে না, সেক্ষেত্রে বলে নেওয়া উচিত যে আমি তোমাকে ফেসবুকে ফোন দেবো নাকি ডাইরেক্ট দেবো, এই কথাটা কিন্তু বলে নেওয়া উচিত, অনেকে আছে এটা না বলে দিয়ে দেয়, এটা হতে পারে ফ্রেন্ড স্টাফ যারা আছে সেক্ষেত্রে হচ্ছে এইগুলো মেনটেন্স করতে চায় না, কিন্তু অফিসিয়ালি চিন্তা ভাবনা করলে এই জিনিসটা হচ্ছে আলাদা বিষয় আর কি। তো এই জিনিসটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার গল্পটা শেয়ার করি লিঙ্কডইনের ক্ষেত্রে, অনেকে হচ্ছে আমার ওই সার্ভার বিজনেস এর পারপাস আমি অনেকে মেসেজ শুনতে করে একটা মেসেজ সাজাইছি, সাজাই হচ্ছে আমি ডাইরেক্ট মেসেজ দেওয়া শুরু করছি আমার যারা আমার কানেকশনের ভিতরে আছে আমার নেটওয়ার্কে যারা আছে তাদেরকে দেওয়া শুরু করছি। তো এই বিষয়টা হচ্ছে এইভাবে লিখছিলাম কন্টেন্টটা, যে একটা অফার চলছে 25% অফার, আমার মনে হয় আমি জানি যে একটা ওয়েব ডিজাইনার কি কি বিষয়গুলো প্রয়োজন হয়, একজন সুপার ফাস্ট ওয়েবসাইট প্রয়োজন হয় বা এই সিকিউরিটি মেটেরিয়াল গুলো সুন্দর করে এই বিষয়গুলো উল্লেখ করে আমি তাকে পৌঁছে দিয়ে দিয়েছিলাম, এবং তুমি যদি চাও আমি তোমার জন্য 10% অফার বা এই বিষয়গুলো সাজিয়ে রাখছিলাম। তো তখন এখানে আমার মিসিংটা যে জিনিসগুলো ছিল এইভাবে পাঠানোর পর একটা মহিলা কি করছে যে আমার আমাকে কি করছে একটা মেসেজ দিচ্ছে, মেসেজ ব্যাক করছে এবং সে আমাকে আনকানেক্ট করে দিছে, আনকানেকশন করছে এবং মেসেজটা দিচ্ছে, মেসেজটা দিয়ে বলছে দেখা দেখো আমি আপাতত এই বিষয়টাতে ইন্টারেস্টেড না এবং আমি তোমাকে আনকানেক্ট করে দিয়েছি, কারণ তুমি আমাকে মেসেজটা দিয়েছ এখানে তুমি কে এবং এই বিজনেস প্রতিষ্ঠানের সাথে তোমার কি সম্পর্ক এই বিষয়গুলো উল্লেখ করেন নাই, যেটা হচ্ছে আমার কাছে স্প্যামিং মনে হচ্ছে, তার জন্য তোমাকে আমি আনকানেক্ট করে দিয়েছি, এই বিষয়টা হচ্ছে সে এইভাবে ফোকাস করতে যাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে সে কি বুঝাতে চাইছে, আমি যেটা পরে যেটা বুঝতে পারলাম যে পরে একটা সরি মেসেজ দিচ্ছি, সরি মেসেজের মধ্যে আমি একটা ডিসক্লেমার লিখে দিচ্ছি, এতে করে কি না বিষয়টা হচ্ছে সে যেহেতু আমাকে স্পেসিফিক করে বলে দিচ্ছে যে সে কেন আমাকে আনকানেক্ট করছে, তাহলে তাকেও আমার বলা উচিত যে আসলে আমি বুঝতে পারি না এই বিষয়টা, আমিও তাকে বুঝাই একটু সুন্দর করে বুঝাই লিখছি। তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমার ভুলটা ছিল যে আমরা হচ্ছে ডাইরেক্ট মেসেজ করব তাকে আমি কেন মেসেজ করছি বা আমার এই প্রোডাক্টের সাথে আমার রিলেভেন্ট কি বা আমি কি বিষয়টা, মানে সে যে জিনিসটা চাইছিল সে চাইছিল হচ্ছে এইরকম, হ্যাঁ আমি পার্টনার দেব মার্কেটিং ম্যানেজার অফ PNFiber.com, সো উই লঞ্চ নিউ প্রোডাক্ট বা এরকম আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে বা নতুন একটা ইয়ে করতে আছি এবং এই উপলক্ষে আমাদের নতুন কাস্টমারের জন্য আমরা ছাড় ব্যবস্থা করেছি, তুমি যদি
ওয়েব হোস্টিং বিষয়ে কোনো ইন্টারেস্ট থাকে বা তুমি যদি কোনো তোমার ওয়েবসাইটের জন্য বা নতুন প্রজেক্টের জন্য তুমি যদি কোনো সার্ভার নিতে চাও তাহলে আমাদের সার্ভার নিতে পারো। আমরা এবং এটা হচ্ছে ভালো ভালো একটা মানের সার্ভার, আশা করি সার্ভিস পাবো এবং এই বিষয়গুলো তাকে বলতে পারি, এতটুকু, এর বেশি কিন্তু কিছু না। দেন হচ্ছে সে যদি ইন্টারেস্ট ফিল করে দেন হচ্ছে সে আমাকে মেসেজ দিতে পারে আমাদের কি কি প্যাকেজ আছে, এই বিষয়গুলো সে যখন বলবে তারপর হচ্ছে তাকে আমার এই বিষয়গুলো দিতে হবে। এখন আমি কি করছি যে না বলি তো আমার কি কি প্ল্যান আছে, কোনটা প্রাইস কত, কোন কত ডলার, এই বিষয়গুলো কিন্তু আমাকে বলে দিচ্ছে। তাহলে বিষয়টা কি আগে হচ্ছে আমার বিস্তারিত বলতে হবে যে আমি কে, আমি কি করি বা আমার এই প্রোডাক্টের সাথে বা এই কোম্পানির সাথে আমার রিলেশন কি, আমি অফার দিতে যাচ্ছি, কেন অফার দিতে যাচ্ছি, সেটা বলে তাকে বলতে হবে যে তোমার এই জিনিসটা প্রয়োজন আছে কিনা না বা এখন পর্যন্ত প্রয়োজন আছে কিনা বা এই বিষয়টা তোমার ইন্টারেস্ট আছে কিনা, জাস্ট এই বিষয়টা বলে বলতে হবে। যদি হয় তাহলে আমরা তোমাকে অফার দিতে পারবো, এই বিষয়টা তাকে বলতে পারি। এখন সে যদি ইন্টারেস্টে থাকে এখানে আপনি অফারটা হয়তো বলতে পারেন 25% বা বিষয়টা, সেটা হচ্ছে হয়তো তাকে আকর্ষণ করার পারপাস, কিন্তু আসলে এটা না বললো না বলে আসলে এটা আকর্ষণ হবে না, মার্কেটিং পার্সে এটা আমাকে বলতে হবে। দেন সে যদি ইন্টারেস্ট ফিল করে দেন হচ্ছে সে প্রশ্ন করবে, আমি আনসার দিব একটা একটা করে, স্টেপ বাই আগাবো। কখনো প্রাইস উল্লেখ করে বা হচ্ছে টোটাল ডিটেলস কি ইয়েগুলো দেন, কোনটা কত প্রাইস, এইভাবে দেওয়া উচিত না। এই কাজগুলো যদি করেন আমার মতো আপনি আনকারেক্ট করেন। এটা হচ্ছে আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি, কারণ এই ভুলগুলো আমরা হচ্ছে ডাইরেক্ট করি বা আমি আপনাদের গ্রুপে অনেকে আছেন, অনেক গ্রুপের সাথে আপনার অনেক কানেক্টেড, এইগুলার সাথে অনেকেই পরিচিত আছে এবং আপনাদের বড় ভাই যারা আছে বা অনেক পরিচিত সিনিয়র যারা আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তারা একটাই কথা বলে নতুনরা এসে মার্কেট নষ্ট করে ফেলে, নতুনরা এসে স্পেমিং করে। আসলে এটা কি বোঝাতে যাচ্ছে, এই বোঝাতে যাচ্ছে হচ্ছে এই কাজগুলো, ও যে যারা আছে কাজে তাদেরকে ডাইরেক্ট বলবে যে আপনি তো কাজ দেন, প্লিজ আমাকে কাজ দেন, আমি খুব সমস্যায় আছে, প্লিজ আমাকে কাজ দেন, আমাকে হায়ার করেন, এইভাবে হচ্ছে একটা কাজ করে। ঠিক আছে, আমার ক্লায়েন্ট বলতেছিল একবার যে তোমার তোমাদের বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান শুধু এশিয়ান মানুষ শুধু কাজের জন্য শুধু ফেসবুকে নক দেখে বা সোশ্যাল মিডিয়াতে শুধু কাজের জন্য নক দেয় কেন, এটা কারণ কি? তো তখন এই জিনিসটা একটু অন্ধভাবে তাকে বুঝাইছিলাম যে কেন বুঝছিলাম এটা বুঝাতে যাচ্ছি না, সেহেতু ভিডিওগুলো রেকর্ড হচ্ছে আর আমার কথা অনেক ভুল থাকতে পারে। তো যাচ্ছে ওই জিনিসগুলো বলা, এটা আসলে ওই আনপ্রফেশনাল ওয়াইজ চলাফেরা করা, যেমন আপনি এখন মোটামুটি অনেকদিন ক্লাস করতে করতে জিনিস বুঝে গেছেন যে প্রবলেম গুলো কি মেইনটেইন করতে হয়, যে দেখবেন যে প্রথম দিন আসছিল তারা কি করছে না করেই একজন আরেকজনকে ডাকতেছে, কে হচ্ছে টিভি ছেড়ে বসে আছে, এতে করে যে আরেকজন প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সে মেইনটেনেন্স করে না, কিন্তু এখন জিনিসটা বুঝতেছে। তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা এই বিষয়গুলোতে কিন্তু এই জিনিসগুলো মেইনটেন্স করে আপনাকে চলতে হবে এবং এই বিষয়গুলা কি বলা হয় স্পেমিং। স্পেমিং মানে কি, যে রুলস গুলো আছে রুলস গুলো ব্রোকেন যখন আপনি কোনো কাজ করবেন সেটাকে বলা হয় স্পেমিং করা। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন এই জিনিসটা মধ্যে আমি একটু থামতে যাচ্ছি, মার্কেটিং টিপস এন্ড ফ্রি ফ্রান্স এন্ড কন্ডিশন এই জিনিসের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা এবং এই টপিকটার উপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। হ্যালো হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ আমি সেটাই জানতে চাচ্ছি, কেউ কথা বলতেছেন না তো আমি ভাবলাম কি নেটওয়ার্কে তোমার সাথে প্রবলেম। আচ্ছা না ভাইয়া, যেটা বল, আচ্ছা যেটা বলবো সেটা ডাইরেক্ট মেসেজ, কোনো কারণ ছাড়া কোনো ডাইরেক্ট মেসেজ দেওয়ার দরকার নাই। এবং যেটা বলবো আপনি নিজে ধরুন আপনি ই কমার্স বিজনেস করেন, আপনার বন্ধু বান্ধবকে যদি ডাইরেক্ট গিয়ে বলেন দোস্ত আমি তো এই প্রোডাক্টটা সেল করি তো এটা নেয়, সে কিন্তু জীবনও নেবে না, এটা কিন্তু মানে দিবে না, তাকে বুঝাতে হবে এটা দরকার আছে কিনা, যা হচ্ছে তাকে জানান, ঠিক আছে, তার প্রয়োজন হলে সে আপনার সাথে কাছ থেকে এমনিতে নেবে। তাই মার্কেটে যারা কাজ দিচ্ছে এবং যারা জব দিচ্ছে তাদের সাথে আপনি কানেক্টেড থাকেন, ভিজিবল থাকেন, তাদেরকে নক দেওয়া দরকার, ভাই আপনি আমাকে একটা জব দেন, ভাই আমাকে একটা জব দেন, তার কাছে জব থাকলে আপনাকেই নক দিবে, কারণ হচ্ছে যদি ভালো দিতে পারেন বা ভালো ইয়ে করতে পারেন বা কমিউনিকেশন করতে পারেন। কমিউনিকেশনটা কি হচ্ছে, হাই কেমন আছো, এই বিষয়গুলো তুমি তো এই রিলেটেড কাজ করো, তো মাঝে মধ্যে তোমাকে বিষয়গুলোতে আমি নক দিতে পারি কারণ আমার এটা খুব ইন্টারেস্টেড, আমি এই বিষয়ে খুব ইন্টারেস্ট আছে, আমার কোনো কিছু ইয়ে থাকলে আমাকে একটু হেল্প করো বা আমি তোমাকে জানতে চাই বা এই বিষয়গুলো কথা বলতে পারেন। বা হচ্ছে কথা পারপাসে এক দুদিন যাওয়ার পর কি করছো বা তুমি কি বিজনেস করছো, তোমার বিজনেসের কি অবস্থা,
পার্সোনাল বিষয়গুলো আসে, খুশি হয় এরকম বিষয়গুলো বলতে পারেন, কোন একদিন হয়তো আপনি বলতে পারেন আমি তো এই ধরনের সার্ভিস দেই, তোমার কোনো হেল্প লাগলে আমাকে বললো, আমি খুব খুশি হবো তোমাকে হেল্প করতে পারলে, এইভাবে হচ্ছে তার সাথে আগাতে পারেন। বাট প্রথম একদিন দুদিনই যদি জব চেয়ে বসেন এই আর কি বিষয়টা। একটা সেম জিনিস আপনি যখন একটা মেয়েকে প্রপোজ করবেন, সাধারণত তো একদিনেই আপনি এ হবে না, তার হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠাইছেন, ওনার সাথে কথা বলেন আপনাকে ভালো লাগে কিনা, সেই জিনিসটা তো তাকে আপনার চলাফেরা বা আপনার বিষয় তার কাছে তো ভালো লাগতে হবে, তাই না? এখন আপনি যদি প্রথম দিনই প্রপোজ করে বসেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে রিজেক্ট তো করবে, এই বিষয়টা হয় অনেকে, যেটা হচ্ছে বুঝানো পারপাসে বলা এই আর কি বিষয়টা। তো যাই হোক, এখন আসি হচ্ছে আমরা নেক্সট যে বিষয়টা, ফিউচার স্কিল অ্যান্ড এনডোর্সমেন্ট। এটা খুবই হেল্প করে র্যাঙ্ক করার পারপাস, আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করতে এটা খুব বেশি কাজ করবে। এটা কি একটু দেখি। আচ্ছা বিষয়টা হচ্ছে, ধরেন আমার সাথে যারা কানেক্টেড আছে এটা দিয়ে আমি দেখাই, যেমন ধরেন আমার সাথে কানেকশন যারা আছে কোথায় পাবো, এই যে এখান থেকে মাই নেটওয়ার্কে যাই, মাই নেটওয়ার্কে যাচ্ছি, আমার এখানে 15 জন আছে নাকি? আচ্ছা এখান থেকে, আচ্ছা কানেকশনে গেলাম, কানেকশন গেলে আছে যা যা আছে এখান থেকে আমি পাচ্ছি, অলরেডি এত করে নিচ্ছে তাহলে তো দেখছেন, এই দুজনকে কিন্তু পাঠাইছিলাম, দুজন সাথে কানেক্ট করে নিছে, দুজন বাংলা বাংলাদেশে যারা আছে ওদের কিন্তু একজন অ্যাপ্রুভ করেনি, তারা অ্যাপ্রুভ করছে, এবং এটা মেইন রিজন। এবং আমি গতদিনও বলছিলাম এবং আজকেও বলছি, নোট অ্যাড করে কানেকশন পাঠালে এটা অ্যাপ্রুভ হয়। কেন? এইটা হচ্ছে একটা প্রফেশনাল সিস্টেম, লিঙ্কডইনে এই জিনিসটা মেনটেন করে চলতে পারলে যত প্রফেশনাল ভাবে চলবে তত আপনি এখান থেকে ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। এটা আমার কথা না, সবাই বলে এবং এটা আমি দেখছিও, হ্যাঁ, এবং অলরেডি অনেক জবের অফার পাইছি, সেটা হচ্ছে লিঙ্কডইন পারপাস। আচ্ছা যাই হোক, তো যেমন ধরেন আমি যদি ওনার, আচ্ছা বাংলাদেশে কাউকে দিয়ে দেখাই, আচ্ছা সবাই একটা দিয়ে দেখাই, ওনার প্রোফাইলটা হচ্ছে আমি ওপেন, ওনার প্রোফাইলটা ওপেন করার পর ওনার টোটাল ডিটেলস গুলো কিন্তু আমার এখানে শো করবে, ওনার টাইটেল শো করবে, তারপর হচ্ছে দেখতে পারি, তার পাশাপাশি হচ্ছে ওনার এক্সপিরিয়েন্স এড করছে এখানে, এডুকেশন গুলো এখানে আছে। এই হচ্ছে স্কিল অ্যান্ড এনডোর্সমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের স্কিল গুলা কিন্তু এবার সাজাই রাখি, একটু খেয়াল করি, আমি যদি এখান থেকে আমাদের ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে যাওয়ার পরে যে স্কিল নামে একটা অপশন থাকে, এই যে স্কিল এখানে হচ্ছে এডিট সেকশনে গিয়ে এগুলো কিন্তু অপটিমাইজ করা আছে, যে কোন কোনটাকে সামনে, কোনটাকে যে এই সাইডে, কোনটাকে সামনে, কোনটাকে পিছনে, এভাবে কিন্তু আপনি দিতে পারেন। তারপরে যে মেন স্কিল গুলো আছে, যে বেস্ট স্কিল এটা হচ্ছে একদম ফার্স্ট পজিশনে রাখবেন, তাহলে হচ্ছে এখানে হচ্ছে শো করবেন। ধরেন আমি চাচ্ছি যে ওয়ার্ডপ্রেস ডিজাইন এই জিনিসটা ভালো পারে, ওনাকে আমি সাপোর্ট দিতে চাচ্ছি, তো আমি এখানে এটাকে অ্যাড করব, যে জাস্ট ক্লাসিক করা, ঠিক আছে? এখানে একটা মেসেজ আসছে, থ্যাংকস ফর ইনস্টেন্ট শামিং হেল্পিং আইডেন্টিফাই রিলেভেন্ট অপরচুনিটিস অ্যান্ড কন্টেন্ট ফর শামিম অ্যান্ড লিঙ্কডইন। আমার শামিম ভাইয়ের লিঙ্কডইন এর প্রোফাইলে বা এই যে লিঙ্কডইন নেটওয়ার্কে একটা ইয়ে হয়ে গেছে, এবং এই আমি কিন্তু বলতেছি হাউ গুড ইজ শামিম এট ওয়ার্ডপ্রেস ডিজাইন, এখানে কিন্তু আমি বলতে পারছি যে শামিম ভাই যে স্কিল, এখানে কিন্তু আমি বলছি যে গুড, ভেরি গুড, হাইলি স্কিল, আমি হাইলি স্কিল, ঠিক আছে? হাউ ইউ নো অ্যাবাউট শামিম ইন ওয়ার্ডপ্রেস ডিজাইন স্কিল, আমি কিভাবে জানি শামিম উনি যে ওয়ার্ডপ্রেস স্কিল আছে? সিলেক্ট ইন রিলেশনশিপ, এখান থেকে মেসেজ শামিম ডিরেক্টলি, রিপোর্ট ডিরেক্টলি শামিম, ওয়ার্ক টুগেদার ইনডিরেক্টলি, hard the skill from the other, so I'm making this work together indirectly, এই purpose দিয়ে দিচ্ছি, এই যে আমি তাকে সাবমিট করলাম, যে এখানে কিন্তু ইনভেস্টমেন্টটা হয়ে গেছে, একজন অলরেডি এখানে ভোট দিচ্ছে। এইভাবে আমি কি করব, যে এভাবে এইভাবে কালেক্ট করবো সেগুলো। এইভাবে জিনিসগুলো হচ্ছে কালেক্ট করবো, ঠিক আছে? তো এভাবে কালেক্ট করলে এখানে এই জিনিসগুলো হচ্ছে একটা করে অ্যাড হবে। আচ্ছা এটা কেন অ্যাড হলো না, এই যে হয়েছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে স্কিল অ্যান্ডারস্ট্যান্ড, এই জিনিসগুলো হচ্ছে আমাদের করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, এই জিনিসগুলা আপনারা আপনারা
করে নিতে পারে। আপনাদের গ্রুপে তো অনেকে আছে অ্যাক্টিভ যারা আছে, কোন একটা ওয়াইতে কিভাবে করবে যে এক্সচেঞ্জ করতে পারেন, যে করা উচিত না, করা উচিত না বলে ভুল হবে, করা যায়, করা যাবে না কেন, অবশ্যই করা দরকার। এবং এটা হচ্ছে রিকমেন্ডেশন বলা হয়, যে রিকমেন্ড বলা হচ্ছে যে একজন যে আপনাকে হায়ার করবে আসলে আপনি কাজটা পারেন কিনা বা এই বিষয়ে আপনার স্কিল কতটুকু আছে, এই বিষয়গুলো কিন্তু এই স্কিল অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকেই একটা মানুষ আইডিয়া নিয়ে নেবে। হ্যাঁ, এবং এই এইগুলা যে কিওয়ার্ড এখানে হচ্ছে আপনার স্কিল ওয়াইজ তো আছে, তো অনেকে হচ্ছে এই রিলেভেন্ট অনেক বিষয়গুলো লিখে হচ্ছে সার্চ দিতে পারে। তো হচ্ছে যখন আপনার এই ইনভেস্টমেন্টের বিষয়গুলো আছে মানুষ বুঝতে পারবে, ওদের উপর ভিত্তি করে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে একাংশে হেল্প করে। এখন বিষয়টা হচ্ছে মাস তো আমার প্রোফাইলে অ্যাড হতে হবে, তাই না? তাহলে এখানে সূত্রটা কিভাবে কাজ করবে একটু করেন। প্রথম অবস্থায় আপনি মানুষের সাথে কানেকশন পাচ্ছেন, ঠিক আছে, মানুষের সাথে আপনি কানেকশন বাড়ানো যখন হয়ে যাবে, দেন হচ্ছে কানেকশন বাড়ানোর পাশাপাশি বা কানেকশন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভিজিবল থাকার চেষ্টা করবো। হ্যাঁ, প্রতিদিন পৌঁছবো, এইভাবে হচ্ছে ভিজিবল থাকার চেষ্টা করবো। তার পাশাপাশি মানুষের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবো, যেভাবে এভাবে নক দিচ্ছি ঠিক একইভাবে এখানে নক দেওয়ার চেষ্টা করবো। তবে মাথায় রাখতে হবে কখনো ভুলে আমাকে দাও এই বিষয়গুলো কখনো বলবো না, ঠিক আছে। জাস্ট হয়তো আমরা এক মাস কমিউনিকেশন করার পর হয়তো কোন এক সময় বলবো যে তোমার কোনো হেল্পের প্রয়োজন হলে, এই লেভেন কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে বললো, আমি তোমাকে হেল্প করতে বলে আমি খুব খুশি হবো, জাস্ট এতটুকু বলবেন। এছাড়া একটা কোনো কিছু বলার দরকার না, ওনার প্রয়োজন এমনিতে কন্ট্যাক্ট করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মেসেজের পারপাসে যে কানেক্ট থাকতে, একটা মানুষের সাথে কানেক্ট থাকতে হয়, কানেক্ট না থাকলে আপনি কাজটা এই জিনিসটা কিন্তু মনে থাকবে। যেমন বিশেষ করে প্লিজ এটা অন্যভাবে নিয়ে না, যেমন আমি এখানে মেন্টরিং ক্লাস করাচ্ছি, হ্যাঁ, আপনাদের অনেকের সাথে আমার পরিচিত হচ্ছে, অনেকের সাথে পরিচিত হচ্ছে, এর মধ্যে কয়েকজনের নাম আমি বলতে পারবো বা কয়েকজনের ফেস আমার মুখস্থ হয়ে গেছে ছবি দেখে দেখে, কারণ তারা হচ্ছে ক্লাসে আসতেছে, তাকে আমি প্রশ্ন করতেছে ভাই ভালো আছেন কিনা এটা জিজ্ঞাসা করতেছে, এই যে বিষয়গুলো এইটা পারপাস কিন্তু আমার মনে আছে। কিন্তু প্রথমে দেখে যে 70 জন ছিল, 70 জনের মধ্যে প্রত্যেকদিন 30 জন আসছে, 30 জনের মধ্যে আবার অনেকে নতুন আসতেছে, অনেকে আসতেছে, অনেকে আসতেছে না, অনেকের ফেসটা কিন্তু আমার মনে নাই, অনেকে ফেস মনে গেছে যে কানেক্ট, যখন আমরা ইনভাইটেশন গুলো পাঠাচ্ছেন আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, কানেক্ট করে দিচ্ছি, এই ফেসবুক আপনাদের প্রোফাইলের ছবিগুলো দেখতে দেখতে আমার মোটামুটি একটা মুখস্থ হয়ে গেছে। এই যে বিষয়গুলো যখন আপনি কাজগুলো করতেছেন, এই যে ভিজিবল থাকার কয়েকটা টেকনিক হচ্ছে আপনি পোস্ট করা, মেসেজের মাধ্যমে তার সাথে কমিউনিকেশন করা, হাই হ্যালো মেসেজ গুলো দেওয়া, এতে করে হচ্ছে লং টাইম আপনি তার সাথে কানেক্ট থাকতে পারবেন। এবং কানেক্ট থাকলেই জবের অপরচুনিটি আসলে আপনাকে অবশ্যই নক করবে, না হলে হয়তো আপনাকে কেউ নক করবে না, এই আর কি বিষয়গুলো। আচ্ছা, এবং সাধারণ এই বিষয়গুলো বললাম, আর কথা না বাড়াই, এখন বিষয়টা হচ্ছে স্কিল ইনভেস্টমেন্ট হিসাবে এই যে আমাকে এই কাজগুলো যে আমি করলাম এটা হচ্ছে আমি দিলাম, বা আনপ্রফেশনাল ওয়াইজ আমি একজনকে বললাম তুমি আমাকে ইয়ে করো ইনভেস্টমেন্ট করো বা আমি তোমাকে আবার ইয়ে করবো ব্যাক করবো, এটা হচ্ছে আনপ্রফেশনাল ওয়াইজ। এখন প্রফেশনাল ওয়াইজ যদি আমি করতে চাই তখন আমি কি করবো, যেমন ধরো গেলাম এটা সাংবাদিক প্রোফাইল, এইখানে এই যে মোর থেকে এখানে একটা কথা আছে দেখেন, যে রিকমেন্ডেশন রিকোয়েস্ট এ রিকমেন্ডেশন, আচ্ছা রিকমেন্ডেশন অর্থ কি একজন বলেন তো? আচ্ছা, আর এই সুযোগে আমি একটা কাজ করেছি, রিকমেন্ডেশনের অর্থ কি বলেন? রিকমেন্ড থেকে তো রিকমেন্ডেশন আসছে, তাই না? একটু আগে আমি একটা কাজ করলাম না, যে রিভিউ আমি বিষয়টা এটা কি, আচ্ছা এখানে সাজিয়ে রাখলাম হাই উনার দিতে পারি, যেমন আমি এটা নিলাম, যেমন কাকে ইনভাইট করছি, শামীম আহমেদ, শামীম নামটা এখানে দিলাম যে হাই শামীম আহমেদ এন্ড হোপ ইউ বি দি ওয়েল, আই এম জাস্ট আপডেটিং মাই লিঙ্কডইন প্রোফাইল, সো ক্যান আই আস্ক ইউ ফর ইউ বি এবল টু সে ফিউ কাইন্ড অফ ওয়ার্ড অ্যাবাউট মি with recommendation that if you feel comfortable about it, thanking you in advance, Parthodev. আমার নাম লিখে দিলাম। আচ্ছা শ্যামী কি আজকে আছে অনলাইন? শ্যামী কি ক্লাসে আছেন? দেখেন তো শ্যামী আছে কিনা, না হলে হচ্ছে যারা অনলাইনে আছেন তাদের কারোর প্রোফাইল থেকে কাছে একটু করে আসি।
শামিম ভাই নাই। আচ্ছা দেখুন ভাই, আছেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি ভাই। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ যাবে। আচ্ছা তাহলে কি আপনাকে পাঠাই, এটা দেখতে কেমন হয় জিনিসটা, টাইটেল নেওয়া দরকার। যেমন এখানে আমি বুঝতে পারলাম যে আমি যখন কালকে ইয়ে করতেছি তখন দেখতে কেমন হচ্ছে, আমার এখান থেকে কিন্তু ফিডব্যাক কালেক্ট করতে আমি কতটুকু পারি, আমার স্ক্রিনটা কতটুকু, এটার উপর ভিত্তি করে কিন্তু একটা অ্যালগোরিদম রান করবে, এটা ওয়াইজে কিন্তু র্যাঙ্ক করতে আমাকে হেল্প করবে। আচ্ছা তো আমি শ্যাম ভাইয়ের প্রোফাইল থেকে দেখাচ্ছি, শ্যাম ভাই না সরি, ইয়ে প্রোফাইলে লিঙ্কন ভাই প্রোফাইল চলে যাচ্ছি, কি কাছি যে শ্যাম ভাই নাই, এটা দেখতে কেমন এটা বুঝতে পারবো না। তো কি ব্যাপার, নেটওয়ার্ক চলে গেছে? ও সরি, আমি তো এইখানে খুলতে পারবো না। আমরা পাবো কোথায়? মাই নেটওয়ার্ক থেকে গেলে পাবো, মাই নেটওয়ার্ক থেকে কানেকশনস, কানেকশনস সরি, কানেকশনস থেকে এই যে পেলাম, প্রোফাইলটা ওপেন করি, মোর থেকে যা বলছে রিকোয়েস্ট এন্ড কন্ডিশন। আচ্ছা তার আগে করি নামটা একটু কালেক্ট করি, এ তো ফর্মালি করছি, ফর্মালি করি। হাই দিলাম এখানে, তারপর আচ্ছা ওনাকে মোড় থেকে রিকোয়েস্ট রিকমেন্ডেশন, আচ্ছা রিলেশনশিপ, ওখানে কি রিলেশনশিপ, এখানে আছে একটা ম্যানেজ বাই ডিরেক্টলি রিপোর্ট, এটা সাধারণত কার সাথে, যেমন আপনি কাজ করছেন বা কার সাথে আপনি পরিচিত হয়েছেন, কার সাথে আপনি ইয়ে, কারণ টিপস এন্ড ট্রিক আপনি শেয়ার করছেন, এই পারপাস হচ্ছে রিকমেন্ডেশনটা চেতে হয় আর কি, মানে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে, কাউকে রিকোয়েস্ট করতে হয়, কি আমি একটু দেখি। সিলেক্ট রিলেশনশিপ, ম্যানেজ ইউর ডিরেক্টলি রিপোর্টেড ডিরেক্টলি টু ইউ বাট ডিড নট ম্যানেজ ডিরেক্টলি, দেখেন তো কোন হওয়া যায়, সেম গ্রুপ, ওপ ইন সেম গ্রুপ, আমরা সেম গ্রুপে আছি এর জন্য, বাট ডিফারেন্ট গ্রুপ এন্ড ডিফারেন্ট কোম্পানিজ, হ্যাঁ ওয়ার্ক ইউ বাট ডিফারেন্ট কোম্পানি, ধরেন আমরা এটাই নিচ্ছি, এটাকে ফ্রিলান্সিং বেশি চিন্তা করছি। সিলেক্ট ইউর পজিশন এট এ টাইম, আমার পজিশন কি ওয়ার্কপ্রেস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মেইনটেনেন্স ক্রনিক নেটওয়ার্ক, এই পারপাস নেক্সট ক্লিক করছি। এখন হাই এম ডি আকরাম হক, উইল ইউ রাইট মি এ রিকমেন্ডেশন, এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, এটা হচ্ছে যদি আসলে ওনার সাথে আমি কাজ করে থাকি বাই গ্রুপে পারপাস হচ্ছে কোনো কাজ করে থাকি, কাজ করিয়ে নিতে পারি, আরেকটা কাজ করতে পারেন, ফাইবারে কোনো কাস্টমারের সাথে আপনি যদি কনভেনশন হয়ে যায় বা কাজ পাইছে কোন ধরেন, তার নামটা লিখে সার্চ দিয়ে দেখবেন যে গ্রুপে আছে কিনা, এবং এই কাজটা সবসময় চেষ্টা করবেন, কোন একটা কাস্টমারে আপনি কাজ করছেন তার নামটা লিখে ফেসবুকে টুইটারে বা লিঙ্কডইনে এইভাবে সার্চ দিয়ে দেখবেন, কানেক্ট কানেক্ট করে তার বিষয় হচ্ছে মার্কেটপ্লেসের বাইরেও আপনি তার সাথে কানেকশন করতে পারবেন, এবং ফাইবার কিন্তু তার পাচ্ছেন, ঠিক আছে, কোনো কারণে অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দাও, তাহলে কিন্তু এখানে তার সাথে কথা বলার দরকার নাই, আপনি ডাইরেক্ট হচ্ছে ওইখানে কথা বলে আপনি কথা বলতে পারেন, এবং অনেক সময় হয় ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল, এরকম কিন্তু অনেকে হয়, একটার ক্ষেত্রে আমি আমার অফিসে একসাথে কাজ করতাম, তো তাকে আলাদা প্রোফাইল খুলে কাজ করতো, তো অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়, তো ও খুব চালাক ছিল, এই কাজ কি করতে, এই কাজটা করতো যে কাস্টমারের কেউ রিকোয়েস্ট দিলে বা যখন কাজ করতো তখন হচ্ছে নাম দিয়ে সার্চ করে করে তার সাথে কাজ হয়ে যেত, অনেক হয়ে হয়ে তার সাথে পরবর্তীতে কাজগুলো এইভাবে কাজ করতো আর কি। তো এতে করে যে সুবিধাটা পাচ্ছেন, নেক্সট দেখা যাচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়া পারপাস তার সাথে কানেক্টেড, কোন ধরনের ওকেশনে আপনি একটা লিস্ট বানিয়ে ফেলবেন, যে বা ফাইবারের ক্ষেত্রে সেম জিনিস, বিভিন্ন মার্কেটে সেম জিনিস, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কোন জিনিস দিবসগুলো হচ্ছে পরিচালিত, হ্যাপি নিউ ইয়ার, তারপর হচ্ছে এই দিবস এই দিবস এ হ্যাপি নিউ ইয়ার, বা যাই হোক মানে যত দিবস আছে মেসেজ গুলা রাখলে যখন যে দিবস হয় তাকে দিতে পারে প্রত্যেকদিন, তাকে যারা প্রফেশনাল মানুষ তাদেরকে কেমন আসো এই কথাটা যেমন মানে মানায় না, তো প্রথম কাজে অনেক জিনিসটা আছে, কাজ রেন্ট বিভিন্ন প্রশ্ন করলে খুশি হয়, অথবা এই যে কুটুল বিনিময় গুলা ঈদ মুবারক বিভিন্ন পুজো এই মেসেজ গুলো হচ্ছে একটা দিতে পারে, যা হচ্ছে কানেক্ট থাকা, যে আপনি যে তাকে বারবার মেসেজ দিচ্ছেন বা বিভিন্ন ধরনের অকেশনে ই করছেন, সেই জিনিসটা হচ্ছে মনে রাখতে সুবিধা হয় আর কি, এই বিষয়গুলো।
যাই হোক, এক কথা বলতে বলতে এক কথা চলে যায়, হয় ফিজিক্যাল ক্লাসগুলো এই প্রবলেম হয়। এটা আসলে সেটা বলতে চাইছিল, এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি নিয়ে আসতে পারেন ড্রাইভ করে যদি নিয়ে আসতে পারেন ফাইবার মাইক্রোওয়েভ, তাহলে কিছু সুবিধা আছে। হ্যাঁ, এখানে অনেক কিছু সুবিধা আছে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডাইরেক্ট এই মেসেজটা দিতে পারেন ড্রাইভারের, তো সে ফিডব্যাক দিই, এবং আপনি একটা ফিডব্যাক লিঙ্কডইনও আপনি নিয়ে নিতে পারেন। আর মেসেজ গুলো আমি কখন ধরে আমি হচ্ছে তার সাথে কাজ করি নাই, কোন একটা আমি তার সাথে নিতে চাচ্ছি, সে গ্রুপে একসাথে কানেক্টেড বা যে রিজন গুলো আমি দেখালাম দেখবো যে নোটিফিকেশন ওটা ওইখানে কিরকম ভাবে জিনিসটা দেখায়। আচ্ছা, সেন্ড করছে, ওনার কাছে সেন্ড হয়েছে। তো লিঙ্কন, এখন আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। লিঙ্কন ভাই কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। শেয়ার মনে হয় হয়েছে না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে নোটিফিকেশন আসছে। আচ্ছা দেখুন, নোটিফিকেশন একটু দাও। এটা মনে হয় মেসেজে এসে আসছে। আচ্ছা দেখেন তাহলে, ক্লিক করুন, কোনটা দেখাচ্ছে? প্রোফাইল ইজ নট অ্যাভেইলেবল কেন? না, ওটা ওটা বিষয় না। এই যে এভাবে, এই যে এটা মেসেজ আকারে আসছে। আচ্ছা, ডাইরেক্ট মেসেজ আকারে চলে আসে। আচ্ছা, এখানে ও যে আমি একজন ক্লায়েন্ট হিসেবে আপনাকে নক করছি নাকি গ্রুপ হিসেবে নক করছি, এই ধরনের কোনো মেসেজ আসছে না? জাস্ট আমি যে মেসেজটা দিছি এটা আসছে, তাই তো? না, এটা মেসেজই, মেসেজ হিসেবে আসছে। আচ্ছা, ক্লিক করেন তাহলে, ক্লিক করে একটা রিকমেন্ডেশন দিয়ে দিতে পারেন, যদি দিয়ে দেন। কিরকম দিতে পারি? ক্লিক করেন এখানে, না এখানে ওই যে আমার যে লিংকটা আছে রাইট এ পার্থ রিকমেন্ডেশন। আচ্ছা আচ্ছা, রিকমেন্ড করা মানে, রিকমেন্ড বলি না যে রিকমেন্ড মানে কি, আপনি কোন জায়গায় মানে বলছেন যে ধরুন কোন একটা প্রতিষ্ঠানকে বলছেন এই প্রতিষ্ঠানটা আসলেই ভালো, তাহলে এই যে কথাটা বলছেন ভালো, এটি রিকমেন্ডেশন। এখন আপনি এখানে বলে দিবেন যে আমার আসলে স্কিলটা কি, মানে ওয়ার্ডপ্রেস নিয়ে আমি কেমন কাজ পারি, বা এই বিষয়গুলো আপনি একটু লিখে দিবেন ডিসক্রাইব করে। কে যদি আমাকে হায়ার করতে চায় তাহলে আপনার রিকমেন্ডেশনটা দেখে সে ডিসিশন নিবে আমাকে হায়ার করা যায় কিনা। যেমন এই যে ফাইবারে ক্লায়েন্ট মেসেজ দেয় না যে তার সে এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স এবং কাজ করে খুব ভালো লাগলো, এই বিষয়গুলো আর কি। সামান্য কিছু দিয়ে দিলাম। আচ্ছা দেন, সেন্ড করে দিছি। ওকে ঠিক আছে, আপনি স্ক্রিনটা অফ করে দেবেন। চলে আচ্ছা, আমার স্ক্রিনটা অফ করে আবার নতুন করে শেয়ার করলাম, কারণ অনেকে পিং করতে পারেন না, এটা একটা ঝামেলা। তো আচ্ছা, আশা করি স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আচ্ছা, তো দেখো আমি যাই, এখানে যাওয়ার পর দেখি। আচ্ছা, এখানে রিভিউ চলে আসছে দেখাচ্ছে মনে হয়। হ্যাঁ, রিভিউ চলে আসছে। তো আমি যদি এখানে ক্লিক করি, উনি এটা দিছে আর কি, অ্যাড প্রোফাইল। হ্যাঁ, জাস্ট
awesome and an expense recommendation for all. এটা দিচ্ছে স্যার রেকর্ড কি চালু করছিল কিনা আমার মনে নেই হ্যাঁ চলছে দুইটা রেকর্ড হচ্ছে আপু মনে রেকর্ড করছে কারণ কোন একটা সমস্যা হলে যেন দুইটা থেকে রেকর্ড পাওয়া যায় জন্য আচ্ছা আস্ক ফর রিভিশন আমার কাছে যদি মনে হয় যে না এটা একটু ভুল হয়েছে বা কোন একটা ওয়ার্ড ভুল হয়েছে বা কোন একটা ঝামেলা আছে দেন হচ্ছে আস্ক ফর রিভিশন ফেয়ারগারে যেমন হচ্ছে আমরা রিভিশন দিই এরকম আর কি বিষয়টা আর ডিসমিস দিলে এটা যাবে আর আমি যদি চাই না ঠিক আছে তাহলে এটা অ্যাড করে নেওয়ার মতো তাহলে অ্যাড টু প্রোফাইলে যখন ক্লিক করব কানেকশন কম এরকম কিছু হতে পারে একটু দেখে নি কোন একটা রিজন তো অবশ্যই আছে আচ্ছা এখানে কয়েকটা রিজন থাকতে পারে একটা হতে পারে হচ্ছে আচ্ছা পেন্ডিং রিকমেন্ডেশন এটা পেন্ডিং হয়ে আছে আচ্ছা আচ্ছা ইয়ে ভাই আপনার কাছে দেখেন তো আবার ইয়ে গেছে কিনা একটা নোটিফিকেশন গেছে কিনা আচ্ছা তো এখানে লেটস মি চেক থ্যাংক ইউ একটা মেসেজ দিলাম আচ্ছা লিঙ্কন ভাই আপনি এখানে দেখেন তো পরবর্তীতে আর কোনো নোটিফিকেশন গেছে কিনা না আর কোনো নোটিফিকেশন আসে নাই তাহলে পেন্ডিং কেন রাখলো তাহলে রিকোয়েস্ট সেন্ট হ্যাঁ একটা মেসেজ আসছে আমি দেখি একটু স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন তাহলে হ্যাঁ আপনি থ্যাঙ্কস দিছেন ওইটা আসছে ওইটুকুই ওইটা আসছে না এটা পেন্ডিং করে রাখছে হয়তো এটা রিভিউ করতে পারে তো রিভিউর মধ্যে রাখছে কিনা হয়তো তারা পেন্ডিং করে পেন্ডিং করে রাখে একটা সময় পরে হয়তো এটা অ্যাড করবে এমন হতে পারে হ্যাঁ 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 আচ্ছা এইটা কেন আসছে আচ্ছা দেখি তো একটু আচ্ছা এটা হচ্ছে ও মেসেজ যে গেছিল ওইটা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একটু প্রোফাইলটা একটু চেক করে আসি যে এটা আসলে অ্যাড করেছে কিনা রিকমেন্ডেশন বিষয়টা বা গুগল করে সার্চ করে আছে প্রবলেমটা একটু ফাইন্ড আউট করতে হবে যে কি অবস্থা বা কেন অ্যাড হয় নাই এটা ড্যাশবোর্ড মাই কিপ টু ট্র্যাক আচ্ছা বিজনেস এন্ড এই যে রিকমেন্ডেশনটা ইউ হ্যাভ ওয়ান পেন্ডিং রিকমেন্ডেশন ইউ হ্যাভ নট রিসিভ এন রিকমেন্ডেশন আচ্ছা পেন্ডিং এ আছে তাহলে এটা মনে হয় লিঙ্কডইন থেকে রিকমেন্ডেশনটা অ্যাপ টু করবে আর কি হয়তো তারপর এটা আমি একটু ঘেটে আমি নেক্সট ক্লাস আপনাদের জানাবো নেক্সট ক্লাস আমি এটা জানিয়ে দিব এটা ঘটনাটা কি এখন গুগল টুকুল সার্চ সমস্ত করতে আসছে না আচ্ছা তাহলে এই যে বিষয়গুলো তার মানে আশা করি বুঝতে পারছেন যে স্কিল স্কিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের বিষয়টা এবং এই রিকমেন্ডেশনের বিষয়টা আশা করি বুঝতে পারছেন এবং তাহলে আমি যেটা বলবো যে এই স্কিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের বিষয়টাও একদম সেম পারপাস ওই যে যে মেসেজগুলো দিচ্ছেন না যে রিকমেন্ডেশনের জন্য যে মেসেজের সিস্টেমটা করছি ইয়ের জন্য স্কিল এন্ড অ্যাডজাস্টমেন্ট এর জন্য এভাবে নোট করে করে আপনি ইয়ে করতে পারেন এবং আরেকটা বিষয় একটু বলে রাখি যেমন হচ্ছে যারা এই বিষয়টা জানে যারা এই বিষয়টা জানে যেমন আমার এখানে স্কিলের একটু খেয়াল করি আমার এখানে কিন্তু কেউ এখন পর্যন্ত স্কিল অ্যাডজাস্টমেন্ট করে নাই যদি করতো তাহলে কিন্তু আমার এখানে শো করতো কে কে করছে আচ্ছা লিঙ্কন ভাই একটু ইয়ে করতে পারবেন কিনা আমার আমার প্রোফাইলটা তো আপনার কাছে আছে নাকি জি আছে আপনি আমাকে একটু রিকমেন্ড ইয়ে স্কিল এন্ড ইনভেস্টমেন্ট গিয়ে একটা বা দুইটা একটু রিকমেন্ড করে দেন আচ্ছা আমি আপনাকে একটা জিনিস আমি একটু দেখাই দিচ্ছি আমাকে দুটো মিনিট একটু একটা মিনিট সময় দেন একটু যেগুলো কাজটা করতে করতে আমি একটু একটা কাশিয়ে আসি আপনি স্ক্রিনটা শেয়ার করুন তাহলে আমি বুঝাতে সুবিধা হবে আমার প্রোফাইলে যান
আমার প্রোফাইলটা দেখেন, আমার প্রোফাইলটা হ্যাঁ এটাই ওজি। হ্যাঁ ও আচ্ছা কয়েকটা প্রোফাইল আছে তো চিন সমস্যা হয়ে গেছে। আচ্ছা এখান থেকে একটু নিচে নামেন, একটু নিচে আসেন। স্কিলের পার্টে তো দেখেন স্কিল দেখাচ্ছে না এখানে, স্কিল তো শো করার কথা। এই যে হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন, প্লাসে ক্লিক করেন। আচ্ছা এখানে এই দুইটা সিলেক্ট করে দিলাম না, সাবমিট করব। হ্যাঁ সাবমিট করো। হ্যাঁ গেল মনে হয়। আচ্ছা হ্যাঁ গেছে। আচ্ছা তাহলে এখন নেক্সট কাজটা একটু করে নেন হচ্ছে ওই যে রিকমেন্ডেশনের জন্য আমাকে আমাকে দিলে সমস্যা আছে এখানে কাউকে করছে। আচ্ছা আর কেউ অ্যাক্টিভলি আছেন? আপনি আরেকজনকে রিকমেন্ডের এসএমএসটা পাঠালে তাহলে একটু বুঝতে যাচ্ছি যে আমার যে আসলে 30 জন যে আমার ফ্রেন্ড লিস্টে নাই মানে কানেকশনে নাই এটার জন্য নাকি পেন্ডিং করছে নাকি ওইটার জন্য নাকি একটু বুঝতে যাচ্ছিলাম। আচ্ছা এটা আসতেছি একটু পরে একটু খুঁজে দেখবো রে, আপনারটা একটু আপাতত স্কিপ রাখতেছে। হ্যাঁ আচ্ছা একটু স্কিপ রাখতেছে। আচ্ছা কি জানি করতে চাইছিলাম, আমি স্ক্রিন কি শেয়ার করছি? না স্যার স্ক্রিন শেয়ার নেই। আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনটা শেয়ার করে দিলাম। ফাইনালি এখন আমি আমার প্রোফাইলটা একটু দেখাচ্ছি, নোটিফিকেশন আসছে এখানে, নোটিফিকেশন আসছে এবং সে থ্যাংকস হ্যালো থ্যাংকস আচ্ছা ইনভেস্টমেন্ট করছে এর জন্য সে থ্যাংকস বললাম, সে থ্যাংকস দিয়ে দিলাম একটা কাস্টমার একটা এসএমএস করে দিলাম। এখন আমি আমার প্রোফাইলে যাই, আমি যখন আমার প্রোফাইলে যাব আমি আমার প্রোফাইলে গেলে এই যে এখানে কি ব্যাপার, এখানে একটা অ্যাড মানে এখানে এখনো এটা শো করার কথা, অবশ্যই শো করার কথা। না এই যে এখানে দেখাচ্ছে হ্যাঁ স্কিল টপ স্কিল একজন আমাকে এখানে ইনভেস্টমেন্ট করছে এটা দেখাচ্ছে, একটু অ্যাড হইতে তো একটু সময় নিচ্ছে। আমি সম্ভবত তো অনেকে ওই যে স্কিল এন্ড অ্যাডজাস্টমেন্টটা বাড়ানোর জন্য যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওই যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আসছে তাদেরকে দিতে পারেন, তাদেরকে হচ্ছে এমনিতে দিতে পারেন, দিলে দিতে পারেন একটা হচ্ছে বা ওয়েটিং করতে পারেন যে তারা আপনাকে ব্যাক করে কিনা, এটা একটা বিষয়। আর আলটিমেটলি একটা কাজ করতে পারে, এটা অনেকে করে অনেকে করে না, না বলাটাই একশো একশো বিষয়, কিন্তু অনেকে মুখ ফুটে বলে ফেলে যে অনেকে আবার মেসেজ নক করে যে আমি তোমাকে এই সাবজেক্টে এনরোলমেন্ট করেছি মানে তুমি কনসার্ন করবা এরকম একটা বিষয় বা তুমি ব্যাক করবা এরকম একটা বিষয় অনেকে মেসেজ করে। এবং আমি দেখছি যে আসলে লিঙ্কডইনে আসলে লিঙ্কডইন তো আসলে প্রফেশনাল ওয়াইজ বাংলাদেশে কোনো ট্রেনিং নাই বললেই চলে, এখন অবশ্যই অনেক কোর্স করছে। তো আমি আসলে ইউজ করতে করতে যতটুকু বুঝছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আমি এত যে হিউজ পরিমাণে জিনিসগুলো জানি তা না, আমার সাথে যে নলেজটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকে খেয়াল করছি যে বাংলাদেশে না বিদেশেরও অনেকেই দেশের বাইরে অনেকে প্রোফাইল গুলো আমি দেখছি, তারা আমাকে নক করে বলছে যে ইনভেস্টমেন্ট ব্যাক করার জন্য বা দেওয়ার জন্য, ব্যাক করার জন্য বলে না জাস্ট আমি তোমাকে আমাকে ইনভেস্টমেন্ট করছে সেটা বলছে, যদি আমার পসিবল হয় একটু সময় নিয়ে তার প্রোফাইলটা ঘুরে আসার জন্য আমাকে বলতো। তো ইনভেস্টমেন্টের কথা বলে না, যার আমার ওনার প্রোফাইলটা ভিজিট করার জন্য বলতো আর কি। ওনার প্রোফাইল ভিজিট করার মানে হচ্ছে যেহেতু আমি মানে উনি যেহেতু করছে তাহলে তো ওনাকেও আমি এই জিনিসটা করা উচিত, এই জিনিসটা আসলে রিকমেন্ডেড বা জিনিসটা হচ্ছে ফোকাস করতে চায় বাট বলে না, হচ্ছে আমাদের জিনিস বুঝে নিতে হবে। পাশাপাশি হচ্ছে এটা না বললেও একটা বিষয় হচ্ছে কে আপনাকে রিকমেন্ড করছে এটা কিন্তু আমি এখানে ক্লিক করলে ওনার প্রোফাইলের নাম তখন আরো কয়েকজন আমাকে করবে, তখন কিন্তু নামটা এখানে শো করবে ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যদি আসলে
জিনিসটা বুঝি যে সে যদি আমাকে করছে তাহলে মানে হচ্ছে তাকেও তো আমি রিকোয়েস্ট পাঠাতে পারি বা তাকে হচ্ছে ইনভেস্টমেন্টটা করে দিয়ে আসতে পারি, তখন এভাবে কি করে? একটা বিষয় হচ্ছে যে এখানে আচ্ছা লিঙ্কন ভাই আপনার কি প্রোফাইলে টাইটেল দেন নাই এখনো? কিরকম আপনি মনে টাইটেল দেন নাই? টাইটেল দিলে আপনি এখানে টাইটেলটা শো করতো। আচ্ছা না, এমনি কিছুটা বাকি আছে। হ্যাঁ আপনি টাইটেল দেন না, টাইটেলটা দেওয়া দরকার। টাইটেলটা দিলে এই জিনিসগুলো শো করে আপনি কি কাজ করেন, এবং আমরা যেহেতু প্রফেশনাল ওয়েতে এটা ইউজ করছি আমাদের এটা দিতে হবে, না হলে আপনার অনেকে যে লিখে সার্চ দিবে ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা ওয়েব ডিজাইনার এক্সপার্ট, টাইটেলের মধ্যে এই ওয়ার্ডগুলো না থাকলে কখনো র্যাঙ্কে আসতে পারবে না, এই একটা বিষয় আর কি। যাই হোক আমি হচ্ছে ওনার এখানে যাব, গিয়ে হচ্ছে ওনার প্রোফাইলে গিয়ে হচ্ছে যে কাজগুলো করতে হয় রিকমেন্ড বা ক্লাস এখানে ক্লিক করে যে বিষয়টা ওটা দিয়ে আসবো আর কি। আচ্ছা ওনার এখানে তো আমার এটা দেওয়া আছে আর দিতে হবে না, যা জিনিস সিস্টেম এটা বললাম এইভাবে অনেকে কাজগুলো করে আর কি। আচ্ছা আচ্ছা ওনাকে দিয়েছিলাম কিনা এই সুযোগে একটু দিয়ে নি ক্লাস করানোর সুযোগে, ইনভেস্টমেন্ট মনে করি নাই। হ্যাঁ স্কিল এন্ড ইনভেস্টমেন্ট ভাই একটু যে যে জিনিসগুলো দিয়েছেন এগুলো কিন্তু আপনার মেন স্কিল না, টপ তিনটা স্কিল কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, আচ্ছা প্রজেক্ট ম্যানেজমেন্ট না দিলেন, আপনি ইঞ্জিনিয়ার এটা তো আর ইয়ে না, তাই না? টপ পজিশনে থাকবে হচ্ছে কোন এই জিনিসগুলা এইগুলা থাকবে। এগুলো টপ দিকে তুলে দেবেন আর কি, জানিনি আপনি এখানে এই সেকশন গেলে ড্রাগ ড্রপ করার সুযোগ পাবে, যেগুলো হচ্ছে আপনার টপ স্কিল এই জিনিসগুলো হচ্ছে টপে থাকবে আর বাকি জিনিসগুলো হচ্ছে নিচে থাকবে। আচ্ছা প্রোফাইলটা সাজেন, আপনার প্রোফাইলে ভুল আছে অনেক কিছু, এইটা এটা তো দেন না, এই জিনিসগুলো ঠিক করেন, এগুলো করতে হবে। আচ্ছা তো এই গেল বিষয়টা, এখন একটু ইয়ে করি আমরা, আমি এই ফাইলটা দিয়ে দিবো একটু পরে গ্রুপে। গ্রুপে দেওয়া চাইতে আচ্ছা আমি একটু লিঙ্ক দিয়ে দিই, যারা ক্লাস না তাদেরকে অর্ধতা এগুলো দিয়ে লাভ নেই, এগুলো কষ্ট করে করা। আচ্ছা এইখানে এগুলো তো আছেই। আচ্ছা তাহলে এই মেন ফোকাস গুলো আমরা শেষ করলাম, এখানে আমি কিছু জিনিস নোট রাখি, নোট গুলো একটু বুঝেন। এখানে যে জিনিসগুলো হচ্ছে হবে গুলা কি, আচ্ছা আমাকে একটু মিনিট সময় দিন, একটা মিনিট আসতেছি, আমি একটু এটিকে রেকর্ড একটু স্টপ করে দিই। আচ্ছা শুরু করতেছি, ফাইনাল যে জিনিসটা ফাইনাল একটা জিনিস রিভিশন দিয়ে এখন শেষ করে দিয়েছি, এটা শর্টলি হচ্ছে জিনিসগুলো আছে আমাদের করতে হবে। দেখেন হেডলাইনটা মাস্ট বি দিতে হবে, আমার লোকেশন যেটা এটা মাস্ট বি দিতে হবে, লোকেশন অলরেডি তো আমার অ্যাড করা আছে, কারণ হচ্ছে আমি কাজ করতে গিয়ে অ্যাকাউন্ট খুলতে আমার লোকেশন দেওয়া আছে। যেন হচ্ছে স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট গুলো আমাদের করা রাখতে হবে, ঠিক আছে? এটা পরিচিত বা বিষয়গুলো আমার কানেকশন যারা আছে তাদের পারপাসে আমার স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট গুলো এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই করতে হবে। হ্যাঁ এই জিনিসটা আবার রিপিট করছি, হোয়াট পিপল আর সার্চিং, মানে বিষয় হচ্ছে অনেকে তো কাজ দিচ্ছে পোস্ট করে এরকম, তো অনেক হচ্ছে ডাইরেক্ট হায়ার করতে চায়, এভাবে অনেকে লিখে সার্চ দিতে পারে লুকিং ফর ওয়েব ডেভ, বা শুধু খুঁজতে আছে যে ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এইভাবে খুঁজে লিখে সার্চ দিতে পারে। আচ্ছা এইভাবে লিখে সার্চ দিতে পারে, তাহলে যে ওয়ার্ডপ্রেস দেখেন এখানে আমি যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখে সার্চ করলাম, যে এই এত যে পার্সন আছে লিংকডইনে, এবং সেটা হচ্ছে আমি এখানে আবার ইয়ে করতে পারছি যে কানেকশন সিস্টেম করতে পারছি। হ্যাঁ এইভাবে কানেকশন সিস্টেম করে এখানে দেখতে পাবো, যেমন হচ্ছে ধরেন এখান থেকে আমি যদি ইয়ে করি যে কানেকশন সিস্টেম আছে, যে কানেকশনে ফার্স্ট কানেকশন আছে, ফার্স্ট কানেকশন মানে হচ্ছে আমার প্রোফাইলের সাথে যারা কানেক্টেড আছে এইখানে। এই জিনিসগুলো স্যার কথাগুলো ঠিক মতো আসছে না, নেটওয়ার্কে মনে সমস্যা হচ্ছে। হ্যালো বাকি কথাগুলো কেটে কেটে আসছে অনেকক্ষণ থেকে। না ভাইয়া কথা তো আমরা ক্লিয়ার শুনতেছি। সজীবুল ভাই তাহলে মনে হয় আপনার দিকে নেটওয়ার্ক একটু প্রবলেম হতে পারে স্যার, সেটা ভিডিও দিব তো তখন একটু কভার করে নিয়ে যাবে।
না আমি মনে করছি আবার রেকর্ডটাও যদি এরকম কাঁপা কাঁপা হয় সেটাও সমস্যা। না 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 ভালোই তো লক্ষণ ভালো হয়েছে। আচ্ছা তো দেখেন ফার্স্ট কানেকশন দিছি যারা, তার হচ্ছে যারা আমার সাথে কানেক্টেড তাদেরকে কিন্তু ডাইরেক্ট পেয়ে গেছি। হ্যাঁ এবং তাদের কাছে আমি চাইলে এখন আমি নক করার সুযোগ পাচ্ছি, যে যদি ওনাকে নক দেই, নক দিলাম, নক দিয়ে এখন বলতে পারছি। এখন বিষয়টা হচ্ছে দেখেন ওনার প্রোফাইলটা একটু খেয়াল করে আমি কি লিখে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওনার এখানে লেখা ছিল ওয়েব ডেভেলপার, জাস্ট ডেভেলপার ওয়ার্ডটা ওনার টাইটেলে ছিল বিধায় এখানে পেয়ে গেছে। তার মানে দেখেন লিঙ্কন ভাই প্রোফাইলটা দেখলাম যে ওনার এখানে কোনো টাইটেল দেওয়া নেই, তাহলে ওনার এখানে যদি টাইটেল না থাকে লিঙ্কডইনে যখন কেউ একজন লিখে সার্চ করলো তখন কিন্তু ওনাকে পাওয়া সম্ভব হবে না। ঠিক আছে, তো অনেক থেকে খুঁজতে পারে, অর্থাৎ আপনার নাম লিখে খুঁজতে পারে হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য বা পরিচিত কেউ, এবং জব দেওয়ার জন্য যারা হচ্ছে আপনাকে জব দিতে যাচ্ছে তারা কিন্তু আপনার নাম লিখে সার্চ দেবে না, তারা সার্চ দিবে আপনার পদবি লিখে বা আপনি যে ধরনের কাজ করছেন সে জিনিসটা লিখে সার্চ করবে। তাহলে এই পদবিটা কি হতে পারে বা আপনি কি কাজ করেন, কি টার্গেটেড জিনিসটা হতে পারে, এই যে ওয়ার্ড বা যেটা আমরা কিওয়ার্ড বলি এই কিওয়ার্ড গুলা কি লিখে মানুষ সার্চ দিতে পারে, এই জন্য এই জিনিসগুলো ওয়ার্ড গুলা সার্চিং কি লিখে মানুষ সার্চ দিচ্ছে, সেই ওয়ার্ড গুলা থাকতে হবে জব টাইটেলের ভিতরে এবং লোকেশনের ভিতরে। এবং একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমার যা যা মানুষগুলো দেখাচ্ছে সব কিন্তু বাংলাদেশ, বাংলাদেশের বাইরে কিন্তু কেউ নাই, বাংলাদেশের বাইরে কিন্তু কেউ নেই। এবং ফার্স্ট কানেকশন তো এটা একটা বিষয়, ফার্স্ট কানেকশনটা যদি আমি উঠাইও দেই অ্যাপ্লাই করি এইখানে দেখেন বাংলাদেশের ব্যতীত বাংলাদেশ ছাড়া কাউকে দেখাচ্ছে কিনা, বাংলাদেশ কিন্তু আমার কাউকে দেখাচ্ছে না। তা উনি কি বলতেন বিষয়টা, সেটা হচ্ছে এই যে সার্চ যারা করছে এবং যাদেরকে দেখাচ্ছে সেই জিনিসটা হচ্ছে জব টাইটেলের মধ্যে তাদের যে টাইটেল সে কোথায় জব করছে বা এই যে টাইটেলটা টাইটেলটাতে শো করছে, পাশাপাশি লোকেশনটা ম্যান্ডেটরি। কারণ হচ্ছে আপনি যে লোকেশনে আছেন বা লোকেশনে আমি আমার অ্যাকাউন্টে পারপাস যে লোকেশন গুলো আছে লোকেশন পারপাস কিন্তু বুঝতে পারে, তার মানে হচ্ছে আপনি কোন জায়গায় জব গুলো গ্যাদার করতে আসেন ওই লোকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। পাশাপাশি স্কিল প্লাস লোকেশন একই জিনিস, আপনি কি কাজ পারেন ওই যে ইনভেস্টমেন্ট বিষয়গুলা ওই স্কিল থেকে এটা কালেক্ট করে এই কিওয়ার্ড পারপাস র্যাঙ্ক করতে পারে, পাশাপাশি লোকেশন ওয়াইজ কাজ করতেছে। তার মানে দেখেন জব টাইটেল স্কিল কিন্তু এখানে লোকেশনটা কিন্তু ঠিকই আছে, কারণ এটা যেহেতু জব পারপাস অনেকে কি করে যে বাংলাদেশের কোম্পানি বাংলাদেশের লোকগুলাকে হায়ার করতে পারে, তার মানে এখানে লোকেশনটা বা সেম লোকেশনটা যে হয় মানুষের কমিউনিকেশন করতে সুবিধা হয় লোকেশন ল্যাঙ্গুয়েজ গত বিষয়গুলো এই বিষয়গুলো, তা হচ্ছে ইন্ডাস্ট্রি প্লাস লোকেশন। তাহলে এই যে লোকেশনটা কিন্তু তিনটা ক্ষেত্রে আছে, কিন্তু এখানে জব টাইটেল থেকেও আসতে পারে, স্কিল থেকেও আসতে পারে, ইন্ডাস্ট্রি থেকেও আসতে পারে, এই হচ্ছে বিষয়গুলো। এবং এই র্যাঙ্কিং আসার জন্য যে কি কাজ করবে দেখেন, অ্যাড কিওয়ার্ড টু অল লিঙ্কডইন প্রোফাইল সেকশন, লিঙ্কডইন প্রোফাইলে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশনের মধ্যে কোথায় ইউজ করবে, কোথায় লিঙ্কডইন হেডলাইনে অ্যাবাউট এর মধ্যে যে আমরা যে অ্যাবাউট সম্পর্কে ডিসক্রিপশন দেখছি ওইখানে, আর্টিকেল অ্যাক্টিভিটিস, আর্টিকেল অ্যাক্টিভিটি মানে কি এই যে আমরা পোস্ট করছি পোস্টের মধ্যে, যখন পোস্ট করছি পোস্টের মধ্যে কিন্তু ওয়ার্ড গুলো রাখবো এবং হ্যাশ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, একই কথা অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স, এই যে আমি যে আমাদের প্রোফাইলে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স অ্যাড করা যায়, আমি দেখাচ্ছি আমার পূর্বের প্রোফাইল গুলাতে একটা পূর্বের একটা প্রোফাইল দেখি, এটা আমার লগ ইন করা আছে, আমার তো 30+ হয় না, 30+ যখন কানেকশন হয়ে যাবে তখন এগুলাকে আমার এগুলো আছে আমাকে অ্যাড করতে দিবে আর কি, যখন অ্যাড করতে এটা একটু লোড নিচ্ছে দেখি যদি চলে আসে তাহলে তো আসলো। আচ্ছা এখান থেকে যাচ্ছে আমার প্রোফাইলে, এই যে এখানে কিন্তু আমি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারছি, যে এক্সপিরিয়েন্স গুলো আছে আমি এখানে অ্যাড করলাম যেটা হচ্ছে অ্যাড করতে পারো পরবর্তীতে। হ্যাঁ এই এক্সপিরিয়েন্সে যখন আমি অ্যাড করছি এই এক্সপিরিয়েন্সে কিন্তু এই যে এই যে জায়গাতে আমার এই ওয়ার্ড গুলা থাকতে হবে, ওই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার এরকম রাখতে হবে আর কি, মানে আপনার যে পোস্ট পোস্ট অনুসারে তো আপনি লিখবেন, এটা তো লিখা যায় ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস কাস্টমার, ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড হচ্ছে কি বলে মেনটেন্যান্স এক্সপার্ট, এই বিষয়গুলো আছে আপনি রাখবেন যেগুলো পারপাস আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন, এই যে হচ্ছে এডুকেশন, এডুকেশন আপনি দিতে পারেন
এই বিষয় যদি থাকে যে হচ্ছে এই বিষয়ে সলিউশন দেওয়া যায় না অবশ্য, আচ্ছা এটা আমি বাদ দিতে পারি, এটা বিষয় আমি বাদ দিলাম। তারপর হচ্ছে লাইসেন্স, অনেক ক্ষেত্রে থাকে যে এই বিষয়গুলো হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থাকতে পারে, তো ম্যানেজমেন্টে জব করার ক্ষেত্রে তো এটা এডুকেশন এই জায়গায় অ্যাড করতে পারে এরকম আর কি। আচ্ছা লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, আমরা কিন্তু সার্টিফিকেট অ্যাড করতে পারি, আমার এইখানে প্রোফাইল অ্যাড করছিলাম কিনা আমার মনে নেই, আরেকটা প্রোফাইল আছে ওইখানে সুন্দর করে সবকিছু দেওয়া আছে, এবং এখানে কিন্তু টেস্ট দেওয়া যায়, এখানে টেস্ট দেওয়ার পরীক্ষা দেওয়ার সিস্টেম দিকে আছে। হ্যাঁ এইখানে একটা আইপি থেকে কয়টা অ্যাকাউন্ট খোলা যায়? সমস্যা হয় না, চালানো যায়, কিন্তু ওই নিয়ম কানুন গুলো ভঙ্গ করলে অ্যাপ্লাই করা যায়। মাঝখানে তো লিড জেনারেশনে কাজ করছিলাম, অর্থাৎ আমার প্রোডাক্ট মার্কেটিং করার জন্য নিজে লিড জেনারেশন করতাম আর কি, তখন খেয়াল করছি যে অনেক সার্চ করলে তখন অ্যাকাউন্ট গুলো ব্যান করে দেয়, কারণ একদিনের ভিতরে আপনি 300, 200, 100 উপরে সার্চ করে ফেললেন তখন প্রবলেম করে, অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। সার্চ না দিলে সমস্যা হয় না, চালানো যায়। আমি অনেকগুলো অ্যাকাউন্ট করছে এবং এখনো এগুলো ধরাই, যখন বাংলাদেশ থেকে এই প্রবলেম গুলো হচ্ছে তখন হচ্ছে ব্যান করা শুরু করবে আর কি। আচ্ছা সার্টিফিকেশন গুলো আপনি অ্যাড করতে পারেন, সার্টিফিকেট যখন অ্যাড করবেন ওই কিওয়ার্ড পারপাস, মানে সহজ কথা হচ্ছে এই ওয়ার্ড গুলো হচ্ছে এই জায়গায় ইউজ করতে হবে, যেমন রিকমেন্ডেশন, যেমন লিঙ্কন ভাই আমাকে রিকমেন্ড করছে, রিকমেন্ড এর মধ্যে উনি যেন এই জিনিসটা লিখে দেয় যে আই এম ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এক্সপার্ট, তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার কথাটা আসছে কিনা, বা ওয়ার্ডপ্রেস কাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট, এই ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন যদি আমার মেইন কিওয়ার্ড হয়ে থাকে ওই জায়গায় রিকমেন্ডেশন আমি দিছি কিনা, অ্যাকমপ্লিশমেন্ট মানে কি, আচ্ছা আমি কোনো কিছু অর্জন করছি এরকম, এই অর্জন গুলো হচ্ছে আমি কোথায় অ্যাড করবো, আমার লিঙ্কডইন প্রোফাইলে অ্যাড করবো, ওইখানে এই ওয়ার্ড গুলা ইউজ করছে কিনা, ঠিক আছে। সব জায়গায় সেম ওয়ার্ড ইউজ করতে হবে, এই জন্যই দেখেন আমি কাজ করার প্রথমেই দেখি আমি আমার এই টাইটেলটাকে আগে নিয়ে নিছি, নিয়ে আমি যখনই যে জিনিসটা অ্যাড করতে চাই হচ্ছে এটা পেস্ট করে দিছি, যখন যেটা অ্যাড করতে চাই এই জিনিসটা পেস্ট করে দিছি, ঠিক আছে। এই কাজটা এভাবে হচ্ছে এই জিনিসগুলোকে মেনটেনেন্স করতে হবে, এই ছিল কিছু বেসিক বিষয় এই জিনিসগুলো বলে দিলাম। তবে ফাইনাল কনক্লুশন যেটা, যেটা আপনাদের সবচেয়ে কথাটা বলে দিতে আসছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আমি বলবো যে ফাইবারে থেকে যদি জব পেতে হয় সবচেয়ে বেস্ট হয় বায়ার রিকোয়েস্ট, এর চাইতে আর কোনো ভালো অপরচুনিটি নাই, এবং যারা কাজ পাচ্ছে এবং কাজ পেয়ে অনেক বড় হচ্ছে তাদেরকেও জিজ্ঞাসা করলে আপনাকে একই উত্তর দেবে যে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে সে হচ্ছে। হ্যাঁ মার্কেটিং করে জব পাওয়া যায়, মানে মার্কেটিং করে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, বাট অনেক পরিশ্রম করতে হয়। এখন কথা হচ্ছে তাহলে লিঙ্কডইনটা কেন দেখালাম, আসলে বিষয়টা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে ক্লায়েন্ট কনভার্সন বিষয়গুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ সবচেয়ে বিষয়টা হচ্ছে আপনি যদি আসলে ফ্রিল্যান্সিং বেস জব করতে চান, মান্থলি বেস কোনো কোম্পানির সাথে জব করতে চান, মান্থলি বেস বা প্রজেক্ট বেস কোনো গ্রুপের সাথে বা টিমের সাথে আপনি কাজ করতে চান, এই কাজগুলো করার জন্য সে লিঙ্কডইন আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে বা মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে। তাহলে এইসব যদি বিগ অ্যামাউন্টে কাজ করতে চান আর কি, এই বিষয়গুলোর জন্য মানে টিম ওয়াইজ কাজ না করলে তো আপনি আসলে উঠতে পারবেন না, বা এই যে বড় বড় কোম্পানি বা বড় বড় ফ্রিল্যান্সার যারা আছে সবসময় কিন্তু ওই মার্কেট প্লেসে পড়ে থাকে না, অত মার্কেট প্লেসে কাজ আছে বা কাজ করে না আমি বলবো না, আছে, কিন্তু যে যদি জব পেয়ে যান জবের পারপাস লিঙ্কডইনটা বেস্ট, এটা হচ্ছে আমার সর্বশেষ কথা এই আর কি। তো বলবো যে ফেসবুককে চালান, তবে ফেসবুক থেকে প্রত্যেকদিন 2 ঘন্টা হলে বা 1 ঘন্টা হলো লিঙ্কডইনে একটু সময় দেন, একটা সময় দেখবেন যে ভালো একটা জব পাবেন, সহজ কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। লিঙ্কডইন যদি প্রতিদিন 1 ঘন্টা চালান জবের ব্যবস্থা হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আপনার স্কিল আছে কিনা, স্কিল যদি না থাকে তাহলে তো আপনি নিজেই বুঝতে সম্ভব না, এই জিনিসগুলো একটু মেনটেনেন্স করেন। তো আশা করি না অবশ্যই জব পাবেন, যদি ভালো করে মেনটেনেন্স করেন, যে জিনিসগুলো দেখাই দিয়েছে জাস্ট এই জিনিসগুলো একটু কভার করেন, এই বেশি না করলেও চলবে, যে যে বুঝছে এগুলো একটু করেন। হ্যাঁ তো এই আর কি বিষয়, আর কারো কোনো কথা থাকলে এই বিষয় নিয়ে কথা বলতে পারেন, আমি ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি, তারপর কারো কোনো কথা থাকলে এই বিষয় নিয়ে কথা বলবো। আপু আপনি চাইলে ভিডিও